আচ্ছা, আজকে তোমাদের একটা নতুন চ্যাপ্টার আমি শুরু করব, সেটা হচ্ছে স্কেলার এবং ভেক্টর রাশি। তো একমাত্রিক প্রতির আমরা যে থিওরি পোর্শনগুলো ছিল সেগুলো আমি সবই পড়িয়ে দিয়েছি, তোমরা বাড়িতে অতগুলো প্র্যাকটিস করো। তোমাদের এখন আজকে আবার লকডাউন দেখলাম বাড়িয়ে দিল, তো এভাবে আমাদের এগোতে হবে, থেমে থাকলে হবে না। তো ভেক্টর রাশি স্কেলার রাশির চ্যাপ্টারটা একমাত্রিক প্রতির পরবর্তী চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারে যা যা শিখবো সেগুলো আমাদের ক্লাস টুয়েলভেও কাজে লাগবে, তো সেই কারণে এই চ্যাপ্টারটা খুব ভালো করে বুঝতে হবে। তো প্রথম আমরা বেসিক যে ধারণাগুলো আছে সেটা আমি লিখে রেখেছি। ভেক্টর রাশি কাকে বলে? যার মান এবং অনুরূপ থাকে, যেটা তোমরা ক্লাস নাইনে পড়েছ। আর স্কেলার রাশির ক্ষেত্রে তার মান যথেষ্ট ওই রাশিটিকে প্রকাশ করার জন্য। তো এবার চলে আসি আমাদের প্রথম এই চ্যাপ্টারে। এই চ্যাপ্টারটা প্রধানত ভেক্টর রাশি সম্পর্কিত। ভেক্টর রাশি যোগ কি করে করে, বিয়োগ কি করে করে, গুণ কি করে করে, সেগুলো আমাদের শিখতে হবে। এছাড়াও এই চ্যাপ্টারে আমরা পড়ব আপেক্ষিক গতি, একজনের সাপেক্ষে অন্যজনের গতি কেমন হয়। এছাড়াও একমাত্রিক গতির একটা পার্ট আছে যেটাকে বলা হচ্ছে প্রজেক্টাইল মোশন বা প্রাসের গতি, সেটা আমরা পড়ব। এইগুলো হচ্ছে আমাদের বিষয়বস্তু। তো প্রথম আমি চলে আসি এখানে, সেটা হচ্ছে বিভিন্ন প্রকার ভেক্টর রাশি বা ভেক্টর রাশি প্রকারভেদ, ডিফারেন্ট টাইপস অফ ভেক্টর কোয়ান্টিটি। তো ফার্স্ট চলে আসছে, আমি কতগুলোকে ভাগ করে লিখে দিই। এক নম্বর হচ্ছে সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর, দু নম্বর বিপরীত ভেক্টর, তিন নম্বর এক তলীয় ভেক্টর কোপ্ল্যানার, চার নম্বর এক রেখীয় ভেক্টর, পাঁচ নম্বর অবস্থান ভেক্টর, ছ নম্বর শূন্য বা অকার্যকর ভেক্টর। সাত নম্বর একক ভেক্টর বা ইউনিট ভেক্টর খুব গুরুত্বপূর্ণ। এছাড়া আট নম্বর অক্ষীয় ভেক্টর, ন নম্বর মেরু ভেক্টর। তো এই ন প্রকারের ভেক্টর রাশি সম্পর্কে তোমাদের ধারণা আগে পরিষ্কার করে নিতে হবে। তো ভেক্টর রাশি দুটো জিনিস থাকে, একটা মান একটা অভিমুখ। প্রথমে বলে রাখি ভেক্টর রাশি প্রকাশ করার ক্ষেত্রে যদি কোনো একটা ভেক্টর হয়, যদি বলি বেগ ভেক্টর, বেগকে আমরা ভি দিয়ে দিই, মাথায় একটা তীর চিহ্ন দিতে হবে সবসময় সেটা ধনাত্মক এক্স অক্ষের দিকে। বললাম ধরো কোন একটা কণার সরণ হলো এ থেকে বি, সরণ হলো এ থেকে বি এর দিকে, তীর দিলাম, তাহলে ভেক্টরটা হবে এ বি ভেক্টর। যদি কণার সরণ হতো বি থেকে এ, তখন লিখবো বি এ ভেক্টর। উল্টো দিকে তীর হবে না, সবসময় তীরটা ধনাত্মক এক্স অক্ষের দিকেই তীরটা দিতে হবে।
তো ভেক্টর রাশিকে প্রকাশ করতে গেলে মাথায় একটা তীর চিহ্ন দিতে হবে, মাথায় তীর আছে মানে সে ভেক্টর। যদি কোনো ক্ষেত্রে বললাম বেগের মান, বেগের মান বোঝাতে গেলে বেগ হচ্ছে ভেক্টর রাশি, তার মোড় চিহ্ন দিতে হবে বা অ্যাম্পলিটিউড ব্যবহার করতে হবে। দু সাইডে মান দিতে হবে, মোড় দেওয়া মানে এটাকে তার ভেক্টর রাশির পরম মান বোঝানো হচ্ছে। দু সাইডে মোড় চিহ্ন দিয়ে দিলে সেটা ভেক্টর রাশির শুধুমাত্র মানকে বোঝাবে। পরম মানকে বোঝানোর জন্য মোড় চিহ্ন ব্যবহার করা হয়। তো এবার চলে আসি, এই যে নবমকারের ভেক্টর রাশি আমরা লিখেছি সেই ভেক্টর রাশিগুলো কোনটি কি রকমের সেটা আমরা দেখি। প্রথম চলে আসছে আমাদের, আমরা একটা একটা করে বলবো, সমান ভেক্টর। এক সমান ভেক্টর মানে ধরো আমি পাশে নাম লিখলাম না, দুটো ভেক্টর আছে, একটা এ ভেক্টর একটা বি ভেক্টর। দুটো ভেক্টর আছে এ আর বি, কখন দুটো ভেক্টরকে সমান বলা হবে? যদি এদের মান দুটোর মড ভ্যালু, দুটোর মড বা পরম মান দুটো সমান হয় এবং এদের অভিমুখ একই হয়। ছবিতে দেখো দুটোই আমি ধনাত্মক একসাথে দিকে তীর দিয়েছি, তাহলে মান সমান আর অভিমুখ সমান, মান সমান আর অভিমুখ সমান হলে তখন তাকে বলা হবে ইকুয়াল ভেক্টর বা সমান ভেক্টর। দুটো ভেক্টরে মান সমান কিন্তু অভিমুখ যদি একই দিকে হয় তখন সেই ভেক্টর দুটোকে বলা হবে সমান ভেক্টর। দু নম্বর, দুটো ভেক্টর এ আর বি, দেখো আমি যে তীরগুলো দিচ্ছি এখানে সেগুলো দৈর্ঘ্য যেটা হবে সেটা কিন্তু মানকে প্রকাশ করবে। বড় ভেক্টর মানে তীরটা বড় হবে, ছোট ভেক্টর হলে তীরটা ছোট হবে। দু নম্বর আছে বিপরীত ভেক্টর, তাহলে এই দুটো ভেক্টরের ক্ষেত্রে দেখতে পাচ্ছি কি দুটো ভেক্টরের মান সমান, দুটো ভেক্টরের দৈর্ঘ্য সমান দিয়েছি মানে দুটোর মান সমান কিন্তু অভিমুখ কিন্তু একটা ধনাত্মক এক্সের দিকে একটা ঋণাত্মক এক্সের দিকে, তাহলে তাহলে এ ভেক্টর ইকুয়ালস টু মাইনাস বি ভেক্টর। মাইনাস মানে বোঝাবে বিপরীত দিকে কাজ করছে। যেমন একজন উত্তর দিকে গেল, উত্তর দিকে একটা গাড়ি কুড়ি আমার যাচ্ছে 20 কিলোমিটার/আওয়ার বেগে, একটা গেল দক্ষিণ দিকে 20 কিলোমিটার/আওয়ার বেগে, তাহলে দুটো ভেক্টরের মান সমান কিন্তু দিকটা বিপরীত, তাহলে এটা হলো বিপরীত ভেক্টর। নেক্সট চলে আসি তিন নম্বর, তিন নম্বর চলে আসি একতলীয় ভেক্টর। দেখো যেমন কয়েকজন ব্যক্তি একটা মাঠে হাঁটছে, একজন এদিকে হাঁটছে V1 বেগে, একজন এদিকে হেঁটে যাচ্ছে V2 বেগে, একজন এদিকে হেঁটে যাচ্ছে V3 বেগে। তো তিনজন ব্যক্তি বিভিন্ন বেগ নিয়ে মাঠের বিভিন্ন দিকে গতিশীল হচ্ছে কিন্তু তারা সবাই একই তলে আছে। যেমন আমি এখানে ভেক্টরগুলো যখন আঁকছি সবগুলোই অবস্থান করছে এই বোর্ডের প্লেনে, একই প্লেনে আছে, সেই জন্য এরা কো প্ল্যানার বা একতলীয়। তাহলে যদি কতগুলো ভেক্টর, কতগুলি ভেক্টর যদি একই তলে অবস্থান করে, কতগুলো ভেক্টর যদি একই তলে অবস্থান করে তখন সেই ভেক্টরগুলোকে আমরা বলি কি ভেক্টর, এক তলীয় ভেক্টর।
তাহলে কতগুলো ভেক্টর যদি একই তলে অবস্থান করে তখন তাদের বলা হয় একতলীয় ভেক্টর। এরপর চলে আসি চার নম্বরে, আমাদের চলে আসছে যেটা তোমরা ঠিক করে সব লিখে নেবে, বইও ফলো করবে, এক রেখীয় ভেক্টর। কতগুলো ভেক্টর দেখা গেল, একজন একটা ভেক্টর আছে এ, একটা ভেক্টর আছে বি, একটা আছে সি, একটা ডি। তো দেখো এই যে চারটে ভেক্টর আমরা দেখেছি, নামগুলো বুঝতে হবে, এরা প্রত্যেকে কিন্তু হয় ধনাত্মক এক্সের দিকে, এরা না হয় ঋণাত্মক, মানে হয় সমান্তরাল না হয় বিপরীত সমান্তরাল। যদি কতগুলো ভেক্টর পরস্পর সমান্তরাল বা প্যারালাল হতে পারে বা অ্যান্টি প্যারালাল বা বিপরীত সমান্তরাল হয় তখন সেই ভেক্টরগুলোকে বলা হবে এক রেখীয় ভেক্টর। তাহলে এই হচ্ছে প্রথম চারটে। তাহলে সমান মান এবং অভিমুখ সমান হলে সমান ভেক্টর, মান সমান দিক উল্টো হলে বিপরীত ভেক্টর, কতগুলো ভেক্টর যদি একই তলে থাকে একতলীয়, কতগুলো ভেক্টর যদি পরস্পর সমান্তরাল বা বিপরীত সমান্তরাল ভাবে অভিমুখী হয় তখন তারা এক রেখীয়। পাঁচ নম্বরটা স্টার্ট মানে রাখবে, খুব গুরুত্বপূর্ণ, করালে বুঝতে পারবে কেন গুরুত্বপূর্ণ। অবস্থান ভেক্টর, দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক নির্দেশ তলে কোন একটা কণার অবস্থানকে বোঝাতে, ধরো কোন একটা কণা আছে, মেনলি পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আমরা যেটা ব্যবহার করছিলাম, মূল বিন্দুর সাপেক্ষে বিন্দুটার অবস্থান কোন দিকে, মূল বিন্দু থেকে বাইরের দিকে। তাহলে কোন একটা বিন্দুর অবস্থান বোঝানোর জন্য যে ভেক্টর আমরা ব্যবহার করবো সেটাকে বলা হচ্ছে একতলীয় ভেক্টর বা সরি একতলীয় ভেক্টর বলছি অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর। তাহলে কোন একটা কারণ অবস্থান বোঝানোর জন্য যে ভেক্টর আমরা ব্যবহার করবো দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক নির্দেশ তলে সেটাই হচ্ছে অবস্থান ভেক্টর। তো অবস্থান ভেক্টরের ক্ষেত্রে মনে রাখতে হবে একটা এন্ড কিন্তু ফিক্সড, এর একটা এন্ডে ফিক্সড হয়, সে শুধুমাত্র মূল বিন্দু থেকে বাইরের দিকে তার দৈর্ঘ্য বাড়তে পারে বা মান বাড়তে পারে, ঠিক আছে। তার মানে অবস্থান ভেক্টর, যেমন একটা কণা যদি বৃত্তপথে ঘোরে, ধর এটা অক্ষ, একটা পাথরকে ঘোরাচ্ছে, এদিকে ঘুরছে, এইভাবে ঘুরছে, তাহলে এই বিন্দুর অবস্থান কোন দিকে, আর ভেক্টরটা কোন দিকে হবে, মূল বিন্দু থেকে না মূল বিন্দু তার থেকে বাইরের দিকে, তাহলে এটা হচ্ছে তার অবস্থান ভেক্টরের অনুরূপ। অবস্থান ভেক্টরের একটা নাম হচ্ছে রেডিয়াস ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর। তাহলে অবস্থান ভেক্টরটা খুব গুরুত্বপূর্ণ, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে কোনো কোনো অবস্থান বোঝানোর জন্য যে ভেক্টরকে আমরা ব্যবহার করি সেটাই হচ্ছে অবস্থান ভেক্টর। তারপরে আমি লিখেছিলাম শূন্য ভেক্টর, শূন্য বা অকার্যকর, নাল ভেক্টর। এটা গুরুত্বপূর্ণ, যেগুলো ভালো করে মনে রাখতে হবে যেগুলো স্টার্ট করে দিয়েছি এটাও গুরুত্বপূর্ণ। শূন্য ভেক্টর বা অকার্যকর ভেক্টর, যে ভেক্টরে পরম মান শূন্য, যেমন যখন একটা কণা বৃত্তপথে ঘোরে
তখন সেই কণাটা যেখান থেকে শুরু করেছে সেখানে আবার ফিরে আসে, তার স্মরণটা কিন্তু শূন্য হয় না, কিন্তু তার অভিমুখ একটা থাকে। যেমন একটা কণা বৃত্তপথে যখন যেখান থেকে স্টার্ট করেছে তিনি ঘুরলো, ঘুরে সে আবার এখানে চলে এলো একই বিন্দুতে, তার স্মরণ কত শূন্য, স্মরণ একটা দিক আছে স্পর্শ বরাবর। তাহলে স্মরণ, তাহলে এই ক্ষেত্রে তাহলে একটা কোনো ভেক্টর তার মোট ভ্যালু শূন্য, যে ভেক্টরের পরম মান শূন্য হয় তাকে বলে শূন্য ভেক্টর বা অকার্যকর। অকার্যকর মানে যেমন স্মরণের ক্ষেত্রে যেখান থেকে শুরু করলো সে সেখানেই চলে এলো, তাহলে সেটা হচ্ছে একটা শূন্য ভেক্টর। আবার দুটো সমজাতীয় ভেক্টর, বললাম দুটো ভেক্টর আছে এ আর বি, এরা সমান ভেক্টর, দুটো সমান ভেক্টর যদি নেওয়া হয় তো একটা থেকে একটাকে যদি বিয়োগ করি তার মানটা কিন্তু শূন্য হবে না, আমাদের শূন্য ভেক্টর দিতে হবে। যদি আমরা মড নিই, যদি আমরা এখানে মড ব্যবহার করি তাহলে সেটা শূন্য। তার মানে দুটো সমজাতীয় ভেক্টরকে যদি বিয়োগ করি তাহলে যে উত্তরটা পাওয়া যায় তার মান শূন্য হলেও তার একটা দিক থাকে। যেমন আমরা উদাহরণ জানি, যখন একটা দুটো ট্রেন পাশাপাশি যায় একই দিকে, বললাম দুটো ট্রেন যাচ্ছে কৃষ্ণগড় থেকে কলকাতার দিকে, তারা একই বেগে যদি যায় তখন কি মনে হয়, একটার সাপেক্ষে অন্যটাকে স্থির মনে হয়, তার মানে তার বেগ কিন্তু শূন্য কিন্তু দিক আছে টুয়ার্ডস ক্যালকাটা। তাহলে এটা একটা শূন্য ভেক্টর, শূন্য ভেক্টর উদাহরণ বলা যেতে পারে। দুটো ট্রেন পাশাপাশি গেলে আমরা সবাই দেখেছি একই বেগে যদি একই সঙ্গে যায় মনে হয় যেন একজনের সাপেক্ষে অন্যজন স্থির, তাহলে এটা একটা শূন্য ভেক্টরের ভালো উদাহরণ। অবশ্যই সেটা আপেক্ষিক বেগ, তাহলে ওটা শূন্য ভেক্টর বলা যাবে। এরপর চলে আসি সাত নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ সাত একক ভেক্টর বা হচ্ছে ইউনিট ভেক্টর। নামে বুঝতে পারছি এটা হলো ভেক্টরের ইউনিট, ইউনিট মানে বুঝি এক, ঠিক আছে, ইউনিট মানে বুঝি আমরা এক। তো এটা কেমন, কোন একটা ভেক্টরকে, কোন একটা ভেক্টর কোন একটি ভেক্টরকে তার পরম মান দিয়ে ভাগ করলে পাওয়া যায় একক ভেক্টর। যেমন কোন একটা ভেক্টর যদি এ হয় তাকে তার পরম মান দিয়ে আমরা যদি ভাগ করে দিই যেটা পাবো সেটা একটা ভেক্টর। একক ভেক্টরের ক্ষেত্রে মাথায় তিন নয় ক্যাপ বা হ্যাট, এর একটা তিন চিহ্ন মানে মাথায় এর একটা চিহ্ন ব্যবহার করতে হয় একক ভেক্টরের ক্ষেত্রে। তাহলে আমি এ বলে একটা ভেক্টর তাকে তার পরম মান বা মড ভ্যালু দিয়ে ভাগ করে দিলাম, তাহলে আমরা একটা একক ভেক্টর পেলাম। এটা তাৎপর্যপূর্ণ ভেক্টর একটা, তার মানে আমি যদি কোনাকোনি গুণ করি তার মানে দেখো এ ভেক্টর সমান মড এ ইন্টু এ ক্যাপ, বা এটাকে মড এ শুধু এও লেখা যায় অসুবিধা নেই, এ এ ক্যাপ। তার মানে দেখো একটা ভেক্টরকে যখন আমরা প্রকাশ করবো তার একটা মান থাকবে, এইটা হলো মান আর এই ক্যাপটা নির্দেশ করছে অভিমুখ। উদাহরণে আসছি, তার একটা ভেক্টরকে প্রকাশ করতে গেলে দুটো জিনিস লাগে, তার একটা মান লাগে একটা অভিমুখ লাগে। তাহলে এখানে এই ক্যাপটা হলো অভিমুখে একক ভেক্টর। যেমন একটা কণা বললাম প্লাস এক্স অক্ষ বরাবর যাচ্ছে, এখানে আছে এক দুই তিন চার, চার ঘর গেছে। তো চার ঘর গেলে যদি বলি মূলবিন্দু থেকে, তাহলে অভি ভেক্টরটা কত, চার ঘর, এখানে চারটে ঘর গেছে, তাহলে মানটা হলো চার।
দিকটা কোন দিকে? ধনাত্মক এক্স অক্ষের দিকে। ধনাত্মক এক্স অক্ষ হলে আমরা লিখতেই পারি এক্স ক্যাপ, বা প্রচলিত ক্ষেত্রে এটাকে লেখা হয় আই ক্যাপ। এক্স ক্যাপ বা আই ক্যাপটা কি? তাহলে কোন কণা যদি এক্স অক্ষের দিকে যায়, ধনাত্মক এক্স অক্ষের দিকে, তার একক ভেক্টরটা হলো আই ক্যাপ। তাহলে এক্স ক্যাপ বা আই ক্যাপ হলো এক্স অক্ষ অভিমুখে একক ভেক্টর। তাহলে এক্স ক্যাপ বা আই ক্যাপ হলো এক্স অক্ষ অভিমুখে একক ভেক্টর। আবার একটা যদি কণা ধরে নিই, ধরো নেগেটিভ এক্স অক্ষের দিকে আছে মাইনাস এক্স, বললাম 1 2 3 4 5 6, 6 বার এখানে একটা কিং পয়েন্ট আছে, তাহলে ও কিউটা হবে ক মানে 6 নেগেটিভ, তাহলে মাইনাস 6 এক্স মানে আই ক্যাপ। কিংবা এরকম ভাবতে পারি 6 ইনটু মাইনাস আই ক্যাপ, তাহলে প্লাস এক্স এর দিকে গেলে আই ক্যাপ, মাইনাস এক্স এর দিকে গেলে মাইনাস আই ক্যাপ দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে এক ঘর গেলে আই ক্যাপ, দু ঘর গেলে 2 আই ক্যাপ, তিনটে গেলে 3 আই ক্যাপ, মাইনাস 3 ঘর গেলে মাইনাস 3 আই ক্যাপ। সিমিলারলি এক্স অক্ষের দিকে যেমন আই পেলাম, আমাদের খেয়াল রাখতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। এক্স এর দিকে একক ভেক্টর হলো আই ক্যাপ দিয়ে প্রকাশ করবো, ওয়াই দিকে গেলে বুঝবো জে ক্যাপ, জেড এর দিকে যদি যায় তাহলে হচ্ছে কে ক্যাপ, এটা তিনটে মনে রাখবো। তাহলে এক্স অক্ষের দিকে একক ভেক্টর প্রকাশ করার পদ্ধতি হচ্ছে আই ক্যাপ। এক্স অক্ষের দিকে একক ভেক্টর প্রকাশ করতে গেলে করতে হবে আই ক্যাপ দিয়ে, ওয়াই অক্ষের দিকে গেলে প্রকাশ করতে হবে জে ক্যাপ দিয়ে, জেড অক্ষের দিকে গেলে প্রকাশ করতে হবে কে ক্যাপ দিয়ে। এইভাবে আমরা কোন একটা কণার অবস্থানকে স্থির করতে পারি। তো যেমন ধরো আমরা এক্সাম্পল আগে আসবো, যেদিকে যাবে তাকে তার ক্যাপ দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে, তাহলে তার মান কত দেখতে হবে, তাহলে ভেক্টর প্রকাশ করবো কি করে, যেদিকে গেল তার মান কত তাকে তার ওই দিকে রেখে ভেক্টর দিয়ে গুণ করে দিতে হবে। যেমন যদি বলি একটা কণা পি অবস্থান বলল 5,7, তাহলে আমাদের পি তে যেতে গেলে কি, তাহলে এর অবস্থান ভেক্টরটা কি করে বার করবো, আর ভেক্টরটা তাহলে কথা হবে আমার পি তে আসতে গেলে কি, আগে এক্স এর দিকে যেতে হবে 5 ঘর 1 2 3 4 5, 5 ঘর যেতে হবে, তাহলে এদিকে গেল 5 আই ক্যাপ, পি অবধি যেতে গেলে যেতে হবে আরো 7 ঘর, তাহলে এইটুকুনি হলো গেল কত 7 জে ক্যাপ। কেন জে ক্যাপ, কেন হলো ওয়াই দিকে, তাহলে ওপি ভেক্টরটা হলো, তাহলে মোট সরণ কত হলো এক্স এর দিকে হলো 5 আই ক্যাপ, ওয়াই দিকে হলো 7 জে ক্যাপ। তাহলে এইভাবে আমরা কোনো একটা কণার অবস্থান ভেক্টরকে বার করতে পারি, তাহলে 5 আই প্লাস 7 জে। দেখো বোঝা গেল কিনা? এইভাবে যে কোনো নির্দেশস্থলে কণার অবস্থান বোঝানোর জন্য আমরা এইভাবে একক ভেক্টরের সাহায্য নেব। আবার যদি কোনো কণা, তার মানে দ্বিমাত্রিক তলে আর ভেক্টরের সাধারণ সূত্র এক্স কোঅর্ডিনেট আই ক্যাপ, ওয়াই কোঅর্ডিনেট জে ক্যাপ, এর যদি আমরা মান বার করি, মান কত, মান মানে পরম মান, পরম মান কত, মড কত, মড নেওয়ার নিয়ম হচ্ছে রুট ওভার চিহ্ন দিতে হবে আই ক্যাপের যে সহগ তার স্কোয়ার মানে এক্স স্কোয়ার, ওয়াই ক্যাপের সরি জে ক্যাপের যে সহগ ওয়াই তার স্কোয়ার করে যোগ করলে একটা মান পাবো। এইভাবে আমরা পরম মান, তাহলে ভেক্টরটা হলো আর ভেক্টর ও থেকে পি এর দিকে, তাহলে প্রথম ও পি তে যেতে গেলে কি, আগে যেতে হবে এদিকে 5 আই ক্যাপ যেতে হবে, সেখান থেকে যেতে হবে এদিকে 7 জে ক্যাপ, তবেই আমরা পি তে পৌঁছাবো, তাহলে মোট সরণ হলো 5 আই প্লাস 7 জে, তাহলে সেটা হলো আর। তাহলে আর নির্ণয় করা দ্বিমাত্রিক নির্দেশ, তাহলে আর নির্ণয় করার সাধারণ সূত্র
প্লাস ওয়াই জি ক্যাপ, তাহলে এক্স এর দিকে একক ভেক্টর আই ক্যাপ, ওয়াই দিকে একক ভেক্টর জে ক্যাপ, জেড এর দিকে একক ভেক্টর পি ক্যাপ। যদি ত্রিমাত্রিক হয়, এক্স ওয়াই জেড হয়, বললো কোন একটা বিন্দু পি, আমরা ওপিটা বার করতে চাইছি, এটা স্থানাঙ্ক সাধারণ দিলে কি লিখলাম এক্স ওয়াই জেড, তাহলে কত হবে তাহলে ওপি ভেক্টর বার ভেক্টরটা তাহলে কত আগে তার মতো নিই, এক্স কোঅর্ডিনেট আই ক্যাপ, ওয়াই কোঅর্ডিনেট জে ক্যাপ, জেড কোঅর্ডিনেট কে ক্যাপ। তাহলে ওপির মান কত, দৈর্ঘ্য কত, লেন্থ কত, রুট ওভার আই এর সহগ স্কোয়ার, জে সহগ স্কোয়ার, কে সহগ স্কোয়ার করতে হবে, তাহলেই আমরা তার অবস্থান ভেক্টর বার করতে পারব। যদি প্রশ্ন দেয় ওপি ভেক্টর বরাবর বা ওপি ভেক্টরের অভিমুখে একক ভেক্টর কত, সেটা যদি বার করতে বলে ওপি ভেক্টরের অভিমুখে একক ভেক্টর কত, সেটা যদি আমাদের ক্যালকুলেট করতে বলে, সেটা আমরা খুবই আমরা নিয়ম কি শিখেছি এখানে করছি, ওপি মানে হচ্ছে আর ভেক্টর, তাহলে ওপি বরাবর একক ভেক্টর ধরলাম আর ক্যাপ, ওপি বরাবর একক ভেক্টর ধরলাম আর ক্যাপ, তাহলে আমরা কি শিখেছি একক ভেক্টর বার করতে গেলে ওই বরাবর ভেক্টরটা হলো আর, তাকে তার মড দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে ভেক্টরটা দাঁড়ালো এক্স আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ, জেড কে ক্যাপ বাই আর এর মান কত পেয়েছি, এটাই আর এর মান, এটা মড আর, আর এর মান কত রুট ওভার এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার। তাহলে এইভাবে আমরা যে কোনো ভেক্টরের অভিমুখে একক ভেক্টর নির্ণয় করতে পারব। তাহলে কি শিখলাম, কোন একটা ভেক্টরকে তার পরম মান বা মান দিয়ে ভাগ করা হলে যে জিনিসটা পাওয়া যায় তাকেই বলা হয় একক ভেক্টর। তো এবার এটা খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো করে সবাই করবে, এটা আমাদের কাজে লাগবে, খুব যে কোনো ভেক্টরকে প্রকাশ করার জন্য। তাহলে স্থানাঙ্ক দেওয়া থাকলে পাঁচ দেওয়া আছে এক্স, সাত দেওয়া আছে ওয়াই, তাহলে কত হবে, আরেকটা এক্সাম্পল দিই, বললাম কোনো বিন্দু স্থানাঙ্ক বললো, কোনো একটা বললো এ বিন্দু বললো দুই মাইনাস এক জিরো, তাহলে আর ভেক্টরটা কত হবে টু আই ক্যাপ মাইনাস জে ক্যাপ জিরো কে ক্যাপ, তার মানে টু আই মাইনাস জে। কোন একটা বিন্দু বলে দিল এ, তার স্থানাঙ্ক বলে দিয়েছে দুই মাইনাস এক কমা জিরো, তার মানে ওই এ বিন্দুর অবস্থান ভেক্টর হবে, তাহলে এটা কি বের হলো এ বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে এ বিন্দুর অবস্থান ভেক্টর দাঁড়ালো টু আই এক্স এর মান দুই মাইনাস জে, কারণ মাইনাস ওয়ান জে, তাহলে মাইনাস জে হলো আর জিরো কে, তাহলে আমাদের উত্তরটা চলে এলো টু আই মাইনাস জে। এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। এরপর আমাদের আরো দুটো বাকি আছে, একটা চক্ষীয় ভেক্টর, একটা মেরু ভেক্টর। আট নম্বর অক্ষীয় ভেক্টর, যখন কোনো কণা নামে বুঝতে পারছি ভেক্টরটা অক্ষ বরাবর, যখন কোনো কণা বৃত্তপথে ঘুরে তার ক্ষেত্রে আর ভেক্টরটার দিকে অবস্থান, কণার অবস্থান ভেক্টর আমি শিখে গেছি আর, এদিকে আর ক্যাপ তার মানে অবস্থান ভেক্টর, রেও অবস্থান ভেক্টর অভিমুখে একক ভেক্টর। এটা এবার এটা যেহেতু ক্লকওয়াইজ ঘুরছে, সরি অ্যান্টি ক্লক ঘুরছে, এদিকে ঘুরছে, মনে রাখতে হবে
স্পর্শকের দিকে যায় ভেক্টর, স্পর্শক নয়টা এখানে দিয়ে মেরু ভেক্টর, স্পর্শক বরাবর যে ভেক্টর গুলো কাজ করে, স্পর্শ অভিমুখী ভেক্টর স্পর্শকের দিকে কাজ করে। কে বরাবর যদি বলি তার সরণ, কণার সরণ কার কোণ দিয়ে কাজ করে, রৈখিক সরণ, আরো আরো ভালো বলতে গেলে রৈখিক সরণ এস, রৈখিক বেগ ভি, রৈখিক তরল, এগুলো সব কাজ করে স্পর্শক বরাবর। তাহলে বৃত্তপথে যখন কোনো কণা ঘোরে স্পর্শের দিকে কি কি ভেক্টর কাজ করে? রৈখিক বেগ, রৈখিক সরণ, রৈখিক ত্বরণ। আবার স্পর্শ অভিমুখী ভেক্টর যেগুলো সেগুলো হচ্ছে মেরু, আর অক্ষ বরাবর অক্ষ অভিমুখী যে ভেক্টর সেগুলো হচ্ছে অক্ষীয়। বৃত্তীয় গতি যখন আমরা করব, রোটেশনাল মোশন, বৃত্তীয় গতি যখন করব তখন আমাদের সব অক্ষীয় ভেক্টর নিয়ে কাজ করতে হবে। অক্ষীয় ভেক্টর বরাবর যে ভেক্টরগুলো কাজ করে হয় অক্ষ বরাবর উপরের দিকে, নয় অক্ষ বরাবর নিচের দিকে। কখন উপরের দিকে? যদি আমরা সেই ক্লাস টেনে করেছিলাম থার্ম রুল, যদি অ্যান্টি ক্লক ঘোরে, ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে, তাহলে এই যে থার্ম, থার্মটাই হচ্ছে এই তিনটা অক্ষটা। আবার যদি ক্লক ওয়াইজ ঘোরে তাহলে নিচের দিকে, তাহলে ধনাত্মক ঘূর্ণনের ক্ষেত্রে আপ, ঋণাত্মক ঘূর্ণনের ক্ষেত্রে ডাউন। অক্ষ বরাবর অক্ষীয় ভেক্টর উদাহরণ কি কি? কৌণিক সরণ, কৌণিক সরণ কাকে বলে তোমরা? বৃত্তীয় দিকে বলবে, এটাকে থিটা দিয়ে প্রকাশ করা হয়। কৌণিক বেগ, এরা সব অক্ষ বরাবর উপরে বা অক্ষ বরাবর নিচে। কৌণিক বেগ, কৌণিক বেগ এটা হলো ওমেগা, ডাব্লু মতন দেখতে। কৌণিক তরঙ্গ, অনেক কিছু আছে, কৌণিক তরঙ্গ হলো আলফা, এছাড়া হচ্ছে টর্ক, টাউ, প্রত্যেকটাই ভেক্টর। এছাড়া আছে কৌণিক ভরবেগ, যেটা তোমরা পরমাণুতে বোধতত্ত্বে পড়েছে এম ভি আর ইকুয়াল টু এন এইচ বাই টু পাই, সেই কৌণিক ভরবেগ কিন্তু অক্ষীয় ভেক্টরের উদাহরণ, কৌণিক ভরবেগ এম, প্রত্যেকটাই হচ্ছে অক্ষীয় ভেক্টরের উদাহরণ। তাহলে এই হলো আমাদের ভেক্টরের ক্লাসিফিকেশন বা প্রকারভেদ। এইভাবে আমরা ভেক্টরকে ক্লাসিফাই করলাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেগুলো হচ্ছে অবস্থান ভেক্টর, একক ভেক্টর, একক ভেক্টরটা তো খুব ভালো করে পড়বে, আমি ভিডিওটা আপলোড করে দিচ্ছি একটু পরেই, তোমরা দেখবে, কোনো সমস্যা হলে প্রশ্ন করবে। জিরো ভেক্টর, গুরুত্বপূর্ণ নাল ভেক্টর, এইগুলো ভালো করে দেখবেন, এইগুলো আবার আসবে। এই অবধি আজকে থাকলো। আজকে আমরা ভেক্টর রাশির চোখ সম্পর্কে আলোচনা করব। তো ভেক্টর রাশির ক্ষেত্রে যোগ বা বিয়োগ করার সময় একটা সমস্যা হয়, সেটা হচ্ছে সাধারণ বীজগণিতিক পদ্ধতিতে এদের যোগ করা যায় না। তো এদের যোগ করতে গেলে আমাদের বিশেষ কিছু নিয়ম অবলম্বন করতে হয়, কারণ ভেক্টর রাশির যেমন মান থাকে সেটা একটা অভিমুখ থাকে। সেই কারণে কতগুলো ভেক্টর রাশি যোগ করতে গেলে আমাদের বেশ কিছু সূত্র প্রয়োগ করতে হয়, সেগুলোই আজকে আমরা শিখব। তো
প্রথম চলে আসছে ভেক্টর রাশি যোগের প্রথম যেটা সূত্র সেটা হচ্ছে ত্রিভুজ সূত্র। ভেক্টর রাশির যোগে প্রথম যেটা সূত্র আমরা শিখব সেটা হচ্ছে ত্রিভুজ সূত্র। প্রথম মনে রাখতে হবে যে ভেক্টর গুলোকে আমরা যোগ করব সেগুলোকে সমজাতীয় হতে হবে। তো ত্রিভুজ সূত্রের যে স্বীকার্য সেটা আমি পড়ে আসছি। তো দুটো সমজাতীয় ভেক্টর ধরলাম, একটা হলো যেমন ধরো দুটো বেগ, দুটো সরণ, দুটো ত্বরণ একই জাতীয় হতে হবে। কখনো বেগের সঙ্গে সরণ যোগ করা যাবে না, বেগের সঙ্গে ত্বরণ বা সরণের সঙ্গে ত্বরণ যোগ করা যাবে না। তো দুটো সমজাতীয় ভেক্টর ধরলাম এ আর বি, এরা পরস্পর থিটা কোণে অবস্থান করছে। তা আমরা চাইছি এদের যোগ করতে, স্কেলারের ক্ষেত্রে যোগ করলে এ আর এ যোগ বি করলে হয়ে যায়, কিন্তু এখানে যে মধ্যবর্তী কোণ আছে বা অভিমুখ আছে সে অভিমুখের ওপর কিন্তু এই যোগটা নির্ভর করবে। তো এদের যোগ করার ক্ষেত্রে ত্রিভুজ সূত্র কি বলছে, যদি কোনো ত্রিভুজে এই দুটো সমজাতীয় দুটো ভেক্টরকে একই বিন্দুতে ক্রিয়াশীল, এখানে ও বিন্দুতে দুটো ভেক্টর কাজ করছে ক্রিয়াশীল, একই বিন্দুতে ক্রিয়াশীল ভিন্নমুখী দুটি, ভিন্নমুখী মানে একটা এদিকে আছে একটা এদিকে, সমজাতীয় ভেক্টরকে যদি কোনো ত্রিভুজে পরপর দুটি বাহু দ্বারা, পরপর মানে ত্রিভুজের পরপর তিনটে বাহু দিয়ে ত্রিভুজ হয়, যে কোনো দুটো বাহু দ্বারা পরপর দুটো বাহু দ্বারা যদি এদের প্রকাশ করা যায়, ধরো বললাম এটা একটা ত্রিভুজের একটা বাহু, এটা একটা বাহু, দেখতেই পাচ্ছি দেখো যেটা অনুভূমিক, তাহলে এই বরাবর আমরা এই ভেক্টরকে প্রকাশ করতে পারি। যদি দুটো ভেক্টরকে কোনো ত্রিভুজের পরপর দুটি বাহু দ্বারা একই ক্রমে, এটা এদিকে গেল এটা এদিকে, তাহলে এটাকে যদি এটার সঙ্গে সমান্তরাল আমরা বললাম এটা দেখো দুটো একই ক্রম, একই দিকে, এদিক থেকে এদিক, বাঁ দিক থেকে ডান দিক, ডান দিক থেকে চলে গেছে ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরছে, একই ক্রমে যদি প্রকাশ করা যায় তাহলে এই ত্রিভুজের যে তৃতীয় বাহুটা হবে, মানে ত্রিভুজ যদি কমপ্লিট করি আমরা, ত্রিভুজটা কমপ্লিট হলো তৃতীয় যে বাহুটা বিপরীত ক্রমে এটা যাচ্ছে এদিকে, তাহলে একই ক্রমে হলে হয়তো নিচের দিকে, এটা হবে উল্টো দিকে, বিপরীত ক্রমে এদের লব্ধিকে প্রকাশ করবে। লব্ধি ভেক্টরকে যোগ করে যেটা পাই, যোগ করে যে ভেক্টরটা পাই তাকে বলা হচ্ছে রেজাল্টেন্ট। দুটো ভেক্টর যোগ করে বা বিয়োগ করে যেটা পাই তাকে বলা হচ্ছে লব্ধি ভেক্টর। ওকে, তাহলে এখানে দুটো ভেক্টর এ আর বি, তাহলে কি দাঁড়ালো একই বিন্দুতে ক্রিয়াশীল ভিন্নমুখী দুটি ভেক্টরকে যদি কোনো ত্রিভুজে পরপর দুটি বাহু দ্বারা, পরপর দুটো বাহু মানে এখানে দুটো বাহু আমরা ধরছি, একটা হলো এ একটা বি একটা সি, তাহলে এ বি বরাবর এ, বি সি বরাবর বি যদি করা যায় তাহলে তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে, ক্রমটা বিপরীত বুঝতে হবে, এখানে এ বি এ থেকে বি, বি থেকে সি, তাহলে একই ক্রম হলে হতো সি থেকে এ, কিন্তু এটা হচ্ছে দুটো দিকে এদের লব্ধি, লব্ধিটা হলো আর। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে আর এর মান আর অভিমুখ বার করা। তো দেখো এখানে এ এর অভিমুখ আর বি এর অভিমুখের মধ্যবর্তী কোণ, এর অভিমুখ এদিকে, বি এর অভিমুখ এদিকে, তাহলে এই কোণটা থিটা ছবি অনুসারে। তো আমরা আর এর মান নির্ণয় করার জন্য আর কে বলা হচ্ছে লব্ধিটাই হচ্ছে আর, রেজাল্টেন্ট বা আরটা হলো যোগফল, যোগফলটা তার মানে লিখতে পারি আর ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর যোগ বি ভেক্টর, তার মানে কি লিখলাম এটা এ আর বি এর লব্ধি মানে যোগফল হলো আর, এ আর বি দুটো ভেক্টরকে যোগ করলে যে ভেক্টরটা তৃতীয় ভেক্টর যেটা পেলাম সেটা হচ্ছে আর ভেক্টর। তো এবার আমরা এটা যদি প্রমাণ করতে চাই তো এই আর বি নিলাম ফাই,
ওরা ছবিটা ভালো করে দেখে নাও, একটু ক্লোজ করি। তো আমরা প্রমাণ করার জন্য আর এর মান নির্ণয় করতে চাইছি আর দিক, হাই এর মান কত, মানে আমাদের উদ্দেশ্য কি, মড অফ আর এটা কত, ফাই এর মানটা কত, এই দুটো বার করতে চাইছি। তাহলে উদ্দেশ্য আর এর মান বার করা, দিক বার করা। তো আমরা কি করলাম, এখান থেকে একটা লম্ব টেনে নিলাম, সেটার নাম দিলাম ডি। এখান থেকে একটা লম্ব টেনে নিয়ে তার নামকরণ করা হলো ডি। তো দেখো এবি বাহুর দৈর্ঘ্য হলো এ ভেক্টরের মান, বিসি বাহুর দৈর্ঘ্য হলো বি ভেক্টরের মান, এসি বাহুর দৈর্ঘ্য হলো আর ভেক্টরের মান। কারণ আমরা ত্রিভুজ এ ডি সি থেকে লিখতে পারি এডি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার, এই দুটো স্কোয়ারকে যোগ করলে এসি স্কোয়ার পাচ্ছি। তাহলে এসি স্কোয়ার সমান, মানে প্রমাণটা করবো এখানে, তাহলে এসির মানটাই হচ্ছে লব্ধির মান আর ফাই হচ্ছে লব্ধির দিক। এবার এটা আমরা মানটা বসাবো, তাহলে এডির জায়গায় বসে দিচ্ছি, এডিতে লিখতে পারি এবি প্লাস বিডি, এবির মান হলো এ প্লাস বিডি, এবির মানটা এ প্লাস বিডি হোল স্কোয়ার, ডিসিটা রাখলাম ডিসি। এবার দেখো আমরা পাশে একটু করে নিই হিসেব, আমরা যদি বিডি বাই ডিসি করি, বিডি বাই ডিসি আসছে কস থিটা, তাহলে বিডি চলে এলো বিসি, বিসি মানে হচ্ছে বি কস থিটা, তাহলে বিডির মান হচ্ছে বি কস থিটা। আবার বিসি বাই বিসি করি সেটা আসছে সাইন থিটা, তাহলে ডিসির মান চলে এলো বিসি সাইন থিটা, বা বি সাইন থিটা, সাইন থিটা। তো দেখে নি বিষয়টা, আশা করি দেখতে পাবে সবাই। এবার মানগুলো আমরা যদি বসিয়ে দিই, তাহলে বিডির মান হলো এ প্লাস বি কস থিটা হোল স্কোয়ার, আর এটা হলো বি সাইন থিটা হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আসছে এ স্কোয়ার, দেখো এটাকে করলে বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, এটা হলো বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, যোগ করলে হলো বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা যোগ কস স্কোয়ার থিটা ওয়ান, আর এখানে থাকলো টু এবি কস থিটা, এ গেলাম আর এসি মানে হলো আর, তাহলে আর স্কোয়ার, তাহলে আর পেয়ে গেলাম রুট ওভার, লব্ধির মান বেরিয়ে গেল এ স্কোয়ার যোগ বি স্কোয়ার টু এবি কস থিটা। তাহলে দুটো ভেক্টর এ আর বি তাদের মধ্যবর্তী কোণ, তাদের মধ্যবর্তী কোণ থিটা, তাহলে লব্ধির মান হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু এ বি কস থিটা। ফাই, তো আমরা দিকটা বার করি, দিকটা বার করার জন্য এই সাইড দিকটির সাহায্য নিই। ছবিতে দেখো ট্যান ফাই সমান, ট্যান ফাই যদি নির্ণয় করি সিডি ট্যান ফাই প্রতিপৃষ্ঠার ক্ষেত্রে সিডি বাই এডি, তাহলে সিডির মান হচ্ছে আমরা পেয়ে গেছি আগে সিডি মান ছিল বি সাইন থিটা, আর এডির জায়গায় বসে দেবো এ প্লাস বি কস থিটা। তাহলে ট্যান ফাই এর মান আমরা পেয়ে গেলাম, ট্যান ফাই পেয়ে গেলে সেখান থেকে ফাই মান ক্যালকুলেশন করে বার করতে পারবো। তাহলে ফাই মান বার করলে লব্ধির দিক বেরোবে, আর এর মান বার করলে তাহলে লব্ধির মান হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু এ বি কস থিটা,
होल टू दि पावर हाफ बा रूट ओवर और अभिमुख बार करा सूत्र हलो बी साइन थीटा दुटो वेक्टर ए आर बी तादेर मध्यवर्ती कोण थीटा लोग थीटा मान हलो रूट ओवर ए स्क्वायर प्लस बी स्क्वायर टू ए बी कॉस थीटा और दिक हलो बी साइन थीटा बाय ए प्लस बी कॉस थीटा एटा हलो त्रिभुज सूत्र मान दिले एखान थेके आमरा अंक करते पारबो। एरपर তাহলে কি দাঁড়ালো একই বিন্দুতে ক্রিয়াশীল ভিন্নমুখী দুটি সমজাতীয় ভেক্টরকে যদি কোনো ত্রিভুজে একই ক্রমে দুটো বাহু দ্বারা প্রকাশ করা যায় তাহলে তৃতীয় বাহুটি তাদের লব্ধিকে বিপরীত ক্রমে মানে এবং অভিমুখে প্রকাশ করবে। এটা হলো ত্রিভুজ সূত্র। তো ত্রিভুজ সূত্রে কি করা যায় দুটো ভেক্টরকে যোগ করার ক্ষেত্রে আমরা त्रिभुज सूत्र प्रयोग कर नम्बर सूत्र चले आसे द्वितीय सूत्र सब एक आलदा शुद्ध दो नम्बर सामान्तरिक सूत्र सामान्तरिक सूत्र त्रिभुज सूत्र रूप हम सामान्तरिक सूत्र आलदा किच्छु ना एटा कि एक ही बिंदुते क्रियाशील ভিন্নমুখী দুটি সমজাতীয় ভেক্টরকে তোমরা একটা ক্লাস নাইনে পড়েছিলে মনে করার চেষ্টা করবে ভিন্নমুখী দুটি সমজাতীয় ভেক্টরকে যদি কোনো সামান্তরিকে দুটি সন্নিহিত বাহু দ্বারা মানে এবং অভিমুখে প্রকাশ করা যায় তাহলে ওই বিন্দুতে অঙ্কিত কর্ণ উহাদের লব্ধিকে মানে এবং অভিমুখে প্রকাশ করবে। তো আমি একটা ছবি দেখে নিই, একটা সামান্তরিক দেখে নিলাম এ বি সি ই ইচ্ছে করে নাম দিলাম তো সামান্তরিক। তো দেখতে পাচ্ছি তাহলে কি হলো যদি কোনো একই বিন্দুতে ক্রিয়াশীল ভিন্নমুখী দুটি ভেক্টরকে যদি কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুগুলো ए बी और ए बी बराबर बसाना भेक्टर के समान्तराल और बीटा हो दिखे ते बराबर बी बस सन्निहित बाहु ए बी और ए दिए प्रकाश कर लगर छेदबिंदु को टाइम जो कन्न टाना जाए कन्न जो टाना गल से क्योंकि लब्धिर मान सीमिलार होते ये आगे टाइम फाइनल निल तो एखान दिखे जो प्रमाण करते चाहिए प्रमाण को आलदा नए एक ही प्रमाण तो प्रमाण करते गई कर लम्बा नहीं थीटा इटार संगे अनुरूपण ये हलो डी बाकी प्रमाणटा बोर्डे को धरा आज ये सूत्रता कि दाड़ो एक ही बिंदुते क्रियाशील भिन्नमुखी तुम्हारा छवि भलोक देखे ने তাহলে সামান্তরিকটা হচ্ছে এ বি সি ই। তো এই সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু হচ্ছে এ বি আর এ ই। এ বি বরাবর প্রকাশ করি কি প্রকাশ করা হয়েছে এ কে, এ ই বরাবর প্রকাশ করা হয়েছে বি কে, কর্ণ হচ্ছে এ সি, তাহলে এ সিটাই হচ্ছে লব্ধি। আর যে প্রমাণটা আগে ত্রিভুজ সূত্রে করেছি এখানেও একইভাবে সেই প্রমাণটা চলে আসবে, আলাদা কোনো নয়, তাই আমি দ্বিতীয়বার করলাম না। সিমিলার প্রমাণ যা যা বোর্ডে লেখা আছে যেভাবে প্রমাণ করেছি তাহলে লব্ধির মান হলো আর, কারণ দুটো ভেক্টরে যোগ করে নিশ্চয়ই বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম উত্তর বেরোবে না, উত্তর সেই একই হবে। লব্ধির মান হলো রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু এ বি কস থিটা আর অভিমুখ হচ্ছে ট্যান ফাই, ফাইটা বার করতে হবে বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। ভূমির সঙ্গে কোণ ফাই এটা মনে রাখতে হবে, যেটার সঙ্গে কোণ করবে সেটাকে ভূমি ধরতে হবে, যেটার সঙ্গে কোণ করবে সেটা হলো এ আর উপরের দ্বিতীয় ভেক্টরটা হচ্ছে বি, তাহলে বি সাইন থিটা দ্বিতীয় ভেক্টর সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা করলে কোণের মানটা ট্যানের মানটা পেয়ে যাবো, সেখান থেকে ক্যালকুলেটার দিয়ে ইনভার্স করে আমরা ফাইয়ের মানটাও পেয়ে যাবো। ঠিক আছে, তো এই দুটো হচ্ছে দুটো ভেক্টর যোগ করে আমরা পেতে পারি লব্ধি নির্ণয়। যোগ করার যে প্রসেস সেটাই হচ্ছে সামান্তরিক সূত্র, আর দু নম্বর হলো এক নম্বর ত্রিভুজ সূত্র, দু নম্বর সামান্তরিক সূত্র। তো দুটো ভেক্টরের বেশি
দুটো যোগ করার জন্য এটা ঠিক আছে এই দুটো কিন্তু দুটো যদি বেশি হয়ে যায় তখন আমরা যেটা প্রয়োগ করি সেটা হচ্ছে বহুভুজ সূত্র সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের দেখাচ্ছি ভেক্টর যোগের পরবর্তী যে সূত্র সেটা হচ্ছে বহুভুজ সূত্র যখন আমাদের দুটোর বেশি ভেক্টরকে যোগ করার কথা বলা হবে তিনটে চারটে পাঁচটা ছটা তাদের লব্ধি বার করতে চাইব সবসময় যে দুটো ভেক্টরের যোগ করতে হবে তা নয় দুটোর বেশি ভেক্টরের যোগ করতে হতে পারে সেক্ষেত্রে করার উপায় হচ্ছে সেটাকে বলা হচ্ছে বহুভুজ সূত্র তো করার উপায় কি ধরো আমি কতগুলো ভেক্টর রাখছি বললাম এটা একটা এই ভেক্টর ধরো একটা ভেক্টর হলাম বি একটা হলাম সি একটা হলাম ডি একটা হলাম ই আমরা কতগুলো সমজাতীয় একতলীয় ভেক্টর দেখতে পাচ্ছি সমজাতীয় একতলীয় ভেক্টর সবগুলো একই তলে অবস্থান করছে ক্লোজ ভিউ নিয়ে একটু একটু উপরে এ বি সি ডি ই পাঁচটা সমজাতীয় একতলীয় ভেক্টর নিয়েছে তো বহুসূত্র কি বলছে কোন একটা বহুভুজের বাহু সংখ্যা যদি এন ধরি ওই বহুভুজের প্রথম এন মাইনাস ওয়ান তাহলে বহুভুজের বাহু সংখ্যা আমরা ধরে নিচ্ছি এন এন খানা বাহু আছে তার মধ্যে এন মাইনাস ওয়ান সংখ্যক বাহু যদি এন মাইনাস ওয়ান সংখ্যক ভেক্টরকে এন মাইনাস ওয়ান সংখ্যক ভেক্টরকে একই ক্রমে প্রকাশ করে একই ক্রমে মানে এবং অভিমুখে প্রকাশ করে তাহলে এনতম বাহুটি অর্থাৎ যে বাহুটি বহুভুজটাকে ক্লোজ করছে সম্পন্ন করছে সেই বাহুটি বিপরীত ক্রমে তাদের লব্ধিকে প্রকাশ করবে কি করে আঁকবো আমরা এখানে পাঁচটা ভেক্টর নিয়েছি প্রথমে একটা আঁকলাম বাহু এই তাহলে দেখো এটা এর প্যারালাল লিখেছি তাহলে এটা হলো এই ভেক্টর তারপরে বি বি কে বসালাম দেখো একই ক্রমে চলছে তারপরে সি তারপরে ডি তারপরে ই পেয়ে গেছি তাহলে বহুভুজটা কমপ্লিট করতে গেলে দরকার আমাদের এই বাহুটা তার মানে এই যে ছ নম্বর বাহুটা আমরা আঁকলাম পি কিউ আর এস টি ইউ তাহলে পি ইউ যেটা সেটাই বিপরীত ক্রমে এদের লব্ধিকে প্রকাশ করবে তাহলে এটাই হচ্ছে আর তার মানে এ বি সি ডি ই এরা কি ধরনের ভেক্টর সমজাতীয় একতলীয় এইগুলো ভেক্টরকে যদি আমরা একই ক্রমে এন মাইনাস ওয়ান সংখ্যক বাহু দিয়ে প্রকাশ করি একই ক্রমে তাহলে এনতম বাহুটি এনতম যেটা অন্তিম বাহু হবে ষড়ভুজ হলে ষষ্ঠ পঞ্চভুজ আঁকলে পঞ্চম সপ্তভুজ আঁকলে সপ্তম লাস্ট যে বাহুটা যেটা বহুভুজটা কমপ্লিট হচ্ছে সেটা প্রকাশ করবে উহাদের লব্ধিকে তো এইটা প্রমাণ করতে হলে আমাদের ত্রিভুজ সূত্রের সাহায্য নিতে হবে তো আমরা প্রমাণ করতে হলে কি করবো এর কর্ণগুলোকে জুড়ে দেবো
সব কর্ণগুলোকে আমরা জুড়ে দিয়েছি। তাহলে দেখো আমরা যদি একটা করে ত্রিভুজ ভাবি পি কিউ আর, এই ত্রিভুজে দেখো ত্রিভুজ সূত্র অনুসারে এ আর বি এর লব্ধি হচ্ছে এ দুটো একই ক্রমে, তাহলে এটা বিপরীত ক্রমে হবে, এটা বললাম আর ওয়ান। তো ত্রিভুজ পি কিউ আর এ ত্রিভুজ সূত্র যদি প্রয়োগ করি, আমি একটা লিখে দিই ত্রিভুজ সূত্রানুসারে, কি লিখতে পারি এ ভেক্টর আর বি ভেক্টরের লব্ধি হচ্ছে আর ওয়ান, আর ওয়ানটাই হচ্ছে পি আর। আবার ত্রিভুজ পি আর এস এ আর ওয়ান ভেক্টর আর সি ভেক্টর এ দুটো একই ক্রমে, তাহলে এটা এটা একই দিকে, তাহলে এটা হবে বিপরীত ক্রমে, এদের লব্ধি আর সমান আর। একইভাবে এটা হয়ে গেল, এটা হলো এটা ত্রিভুজ পি এস টি তে আর টু ভেক্টর, এটা আর এটা একই দিকে প্লাস ডি, তাহলে হবে সেটা হলো লব্ধি, এটা নাম দিলাম আর থ্রি, এটা হলো তিন। ফাইনালি ত্রিভুজ লাস্ট পি টি ইউ, আর থ্রি ভেক্টর আর থ্রি আর ই একই দিকে সমান লব্ধি হচ্ছে আর, বিপরীত ক্রমে আর মানে চার হচ্ছে বুঝে কি পেলাম সেটা দেখতে পাচ্ছি। ওকে, তো এই চারটে যে সমীকরণ পেলাম, আর ওয়ানের ওয়ানটা এখানে বসালাম, আর টুর ওয়ানটা এখানে বসালাম, আর থ্রি বসালাম এখানে, তো অতএব সবগুলো থেকে লেখা যায় আর ইকালস টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই। তার মানে এ বি সি ডি ই এই পাঁচটা সমজাতীয় একতলীয় ভেক্টরের লব্ধি দাঁড়ালো আর। তার মানে আমরা বহুভুজ সূত্র প্রমাণ করতে গেলে প্রয়োগ করলাম ত্রিভুজ সূত্র, ত্রিভুজ সূত্র একাধিকবার প্রয়োগ করে পেয়ে গেলাম বহুভুজ সূত্র। তার মানে বহুভুজ সূত্রটা ত্রিভুজ সূত্রেরই একটা রূপ, যেখানে বহুভুজ সূত্র পেতে গেলে আমাদের অনেকবার ত্রিভুজ সূত্রটাকে প্রয়োগ করতে হচ্ছে। সেই দিক থেকে ভাবতে গেলে দেখলে ত্রিভুজ সূত্রটাই হলো মৌলিক বা ফান্ডামেন্টাল। তো এই যে তিনটে সূত্র শিখলাম, এই তিনটেই হলো ভেক্টর যোগের তিনটে সূত্র। একটা হলো ত্রিভুজ, দু নম্বর স্থানান্তরিক, প্রথম দুটোর ক্ষেত্রে দুটো ক্ষেত্রের যোগ করলাম, লাস্টটার ক্ষেত্রে দুটোর বেশি ক্ষেত্রে বহুভুজ সূত্র যোগ করলাম। তো এই তিনটেই হচ্ছে ভেক্টর যোগের সূত্র। তা যে এই অবধি থাকবে। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ভেক্টরের নিয়ম। আগের দিন আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সমান্তরিক এবং বহুভুজ সূত্র, তো ওটার মধ্যে অনেকটা আলাদা কিছু নয়, কারণ তারা আমরা চাইছি দুটো ভেক্টর এ আর বি এদের মধ্যে বিয়োগ করতে চাইছি, বিয়োগ করে বিয়োগ করার অর্থ হলো আমরা পুষ্টিকে এমনভাবে লিখতে পারি এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর। তার মানে এ ভেক্টর থেকে বি ভেক্টরকে মাইনাস করা বা বিয়োগ করার অর্থ হলো এ আর মাইনাস বি এর লব্ধি বার করা, সে
সেখান থেকে যে লব্ধিটা পাচ্ছি সেটার নাম দিলাম আর, লব্ধিটা সবসময় আর হয়, এটাকে আমরা এইভাবেই প্রকাশ করছি। কারণ এই দুটো ভেক্টরকে একটা ভেক্টর থেকে একটা ভেক্টর বিয়োগ করার অর্থ হচ্ছে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরকে বিয়োগ করলে কি হচ্ছে, প্রথম ভেক্টরের সাথে দ্বিতীয়টার মাইনাসের যোগ। তো আমরা যদি এরকম ভাবি, ধর একটা ভেক্টর আছে এ আর একটা আছে বি, এদের মধ্যবর্তী কোণ থিটা, এটা যদি বি ভেক্টর হয় এর বিপরীত ভেক্টরটা হচ্ছে এদিকে, এটা হচ্ছে মাইনাস। এবার আমরা এ আর মাইনাস বি যদি লব্ধিটা বার করি, ছোট একটা স্ট্রেট লাইন হবে, এটা ছোট ঠিক করতে হবে, স্কেল বসিয়ে সোজা লব্ধিটা টানতে হবে। তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণ যদি হয় থিটা, তাহলে এ আর মাইনাস বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে দেখো আমাদের এটা কি দাঁড়ালো, এ আর মাইনাস বি যদি লব্ধি বার করি সামান্তরিক অঙ্কন করা হলো, এই দুটো যেটা লব্ধি হবে আমরা লব্ধিটাকে এঁকে নিই, এটাই হচ্ছে আর ভেক্টর, এই ক্যাপিটাল হচ্ছে 180 ডিগ্রি মাইনাস থিটা। তার মানে জিনিসটাকে আমরা একটা দেখতে পারি, এইটা যদি ইয়ে হয় তাহলে প্যারালাল এটা, তাহলে এটাও এ, এটা এটা একই ক্রমে বিপরীত ক্রমে, তার মানে এখানে কিন্তু ত্রিভুজ সূত্র প্রয়োগ করতেই পারি, মানে মাইনাস বি প্লাস এ সমান আর, বা আর ভেক্টর সমান চলে এলো এ মাইনাস বি। তো এ বি এর যে লব্ধি পেয়েছিলাম, আর এর যে মান আগে পেয়েছিলাম যোগের সূত্রে, আর পেয়েছিলাম কত, 2 বার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা, এখানে থিটাটা হচ্ছে 180 মাইনাস থিটা, তাহলে কস 180 মাইনাস থিটা। তাহলে এই দুটো সূত্রের সাহায্যে, তাহলে বিয়োগের ক্ষেত্রে সূত্রগুলো মাইনাস চিহ্ন দিয়ে প্রকাশ হবে, আর যোগের ক্ষেত্রে সূত্রগুলো প্লাস চিহ্ন দিয়ে প্রকাশ হবে, কসগুলো মাইনাস কস বসবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে, কস যেখানে থাকবে সেখানে মাইনাস কস বসিয়ে দিলেই আমরা মধ্যবর্তী কোণ মানে লব্ধির অভিমুখ আলফা বার করতে পারবো ক্যালকুলেটরের সাহায্যে, মান বসিয়ে আবার লব্ধির মানও স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস থিটা থেকে বার করতে পারবো। এরপর এটা আমাদের যোগের সূত্র, তাহলে যোগ আর যোগের সূত্রের মধ্যে কোনো তফাৎ নেই, শুধু কসগুলো মাইনাস কস হবে বিয়োগের ক্ষেত্রে। এরপর চলে আসি আমাদের একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হলো ভেক্টর
যোগ শিখলাম, বিয়োগ শিখলাম, এবার শিখবো ভাগ, বিভাজন। ভেক্টরকে ভাগ করা, ভেক্টরকে কি করে আমরা ভাগ করব সেটা আমরা দেখে নেব। এটা বলা হচ্ছে ভেক্টর বিভাজন। তার বিপরীত কোণে সাইনের অনুপাত ধ্রুবক। তাহলে দেখো যদি আমরা লিখি, আমরা লিখতে পারি পিকিউ বাহু তার বিপরীত কোণ আছে থিটা মাইনাস পাই, তাহলে সাইন অফ থিটা মাইনাস পাই সমান কিউআর বাহু, কিউআর এর বিপরীত কোণ হচ্ছে ফাই, সাইন ফাই সমান যেহেতু কনস্ট্যান্ট তাই সবগুলো সমান। এটা হলো পিআর, তার বিপরীত করে বিপরীত করে হলো 180 মাইনাস থিটা, তাহলে সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এই তিনটে সমান হবে। তাহলে কোনো একটা বাহু
এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হবে। এই তিনটে মান ধ্রুবক হবে। ত্রিকোণ ত্রিভুজে ধর্মাবলী একটা সূত্র। তো এখানে আমরা যদি মানগুলো বসিয়ে দিই তাহলে PQ মানে A বাই সাইন থিটা মাইনাস ফাই, QR মানে B সাইন ফাই, PR মানে R সাইন থিটা, 180 মাইনাস থিটা মানে সাইন থিটা, এটি বলব যে সূত্র। তাহলে আমরা লিখতে পারি যদি প্রথম আর লাস্টটা কম্পেয়ার করি, প্রথম আর লাস্ট, তাহলে লিখতে হবে অতএব A সমান পেয়ে গেলাম আর সাইন থিটা মাইনাস ফাই বাই সাইন থিটা, B পেয়ে গেলাম আর সাইন ফাই বাই সাইন থিটা। A আর B কে প্রকাশ করলাম R দিয়ে, আগে প্রকাশ করেছিলাম R কে প্রকাশ করেছিলাম A আর B দিয়ে, এটা ঠিক উল্টো। এখানে মনে রাখবো ARB কে বলা হচ্ছে, ARB কে বলা হয় উপাংশ, আরটা ছিল লব্ধি, ARB হলো আর এর উপাংশ বা কম্পোনেন্ট, উপাংশ ভেক্টর বা একটা কি নাম বললাম কম্পোনেন্ট, কম্পোনেন্ট। তাহলে ARB কে বলা হচ্ছে উপাংশ বা কম্পোনেন্ট ভেক্টর। ভালো করে তোমরা সবাই দেখে নাও। তাহলে এবং তাহলে আমরা এখানে ত্রিভুজের সাধারণ ধর্মাবলী সূত্রানুসারে ত্রিভুজের ধর্মাবলীর তোমরা অঙ্কের মধ্যে দেখে নেবে সূত্রানুসারে, মনে হয় তোমাদের লাস্টের দিকে থাকবে চারটা ত্রিভুজ, কোন একটা ত্রিভুজের বাহু বা বিপরীত কোণের সাইন, এটা খুব একটা গুরুত্বপূর্ণ। পরবর্তীকালে ফিজিক্স এটাকে আমরা ল্যামির উপপাদ্য বলবো, ল্যামি তার উপপাদ্য আমাদের ভেক্টরের ক্ষেত্রেই কাজে লাগবে, একই রকম ভাবে আমরা কাজে লাগাবো। ঠিক আছে, এবার তাহলে আর হলো লব্ধি ভেক্টর, এবি হলো উপাংশ ভেক্টর। এবার আমরা যেটা করবো, যদি দুটো উপাংশের আমাদের যেটা সব ক্ষেত্রে করতে হবে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, এখানে মধ্যবর্তী কোণ কত দুটো উপাংশের এ আর বি এর থিটা, যদি থিটার মান 90 ডিগ্রি হয় তখন তাকে বলা হয় সমকৌণিক উপাংশ। কেমন এখানে একটা হচ্ছে অনুভূমিক উপাংশ, এটা হলো এটাই আমরা সবসময় করবো, অনুভূমিক উপাংশ আর এদিকে থাকছে বি, এটা হচ্ছে উল্লম্ব উপাংশ। এই দুটো উপাংশ, তাহলে এই কোণটা হচ্ছে আমাদের ফাই আর এই কোণটা হচ্ছে সমকোণ। যদি পরস্পর সমকোণে অবস্থান করে তখন তাদের বলা হয়, এখানে এ আর বি হল কি উপাংশ বললাম, সম
কৌণিক উপাদর্শ, কারণ এখানে উপাদর্শ দুটো পরস্পর সমকোণে অবস্থান করছে। এটা খুব সহজে আমরা করতে পারি। তাহলে দেখো থিটা এখানে 90 ডিগ্রি, তাহলে এটা চলে আসছে, আমরা খুব সহজেই পাই, অত ঝামেলার দরকার নেই। আমরা যদি বলি এটা এ, এটা আর, তাহলে লিখতে পারি এ বাই আর ভূমি বাই অতিভুজ সমান কস থিটা, মানে কস ফাই। তাহলে এ চলে এলো আর কস ফাই, তাহলে লোভ ডিফেক্টরটা যে কোনো থাকবে তার কস উপাংশ মিলে, মানে ভূমি উপাংশকে বলা হচ্ছে কস উপাংশ। এবং বি বাই আর যদি বলি, এটা যদি বি হয় এটাও বি, তাহলে লম্বটাও বি, বি বাই আর এটা আর, তাহলে বি বাই আর হচ্ছে সাইন ফাই, মানে বি চলে এলো আর সাইন ফাই। মানে এখানে এ আর বিকে বলা হচ্ছে, আমরা যদি থিটার মানটা আগের সূত্রে 90 ডিগ্রি বসে দিই সেক্ষেত্রেও কিন্তু এইভাবে আমরা বার করতে পারব। তো উপাংশ খুব গুরুত্বপূর্ণ, সব ক্ষেত্রে আমরা উপাংশ প্রয়োজন করব। ছোটবেলা তো তোমরা করেছো ক্লাস 9-এ কার্য, তারপরে সামান্তরিক সূত্র, যখন বল মানুষ কী করে হাঁটে, পাখি কী করে ওড়ে, উপাংশের ধারণা ছিল তখন। একটা বল প্রয়োগ করা হচ্ছে গোল করে, তার দুটো উপাংশ, একটা ভূমি একটা লম্ব, উল্লম্ব উপাংশ, তো এখান থেকেই চলে আসছে। সেটা বলা হচ্ছে ভেক্টর বিভাজন। তাহলে ভেক্টর বিভাজন আমরা শিখে ফেলবো। এরপর এর একটা প্রয়োগ আছে, ভেক্টর বিভাজন বা সমকৌণিক বিভাজন প্রক্রিয়ায় কতগুলো ভেক্টরের, এককোণীয় ভেক্টরের লব্ধি নির্ণয়, এটা খুব একটা অঙ্কের জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট আমাদের আলোচনার বিষয় চলে আসছে, আমি এখানটা বুঝছি না, এদিকটাই করে দেখাবো। সমকৌণিক উপাংশ বিভাজন প্রক্রিয়ায় লিখে নিয়ে আগে, সমকৌণিক উপাংশ বিভাজন প্রক্রিয়ায় কতগুলি একতলীয় ভেক্টরের লব্ধি নির্ণয়, যেমন আমরা, আচ্ছা দেখি, আমরা ধরছি আমাদের একটা এক্স ওয়াই কোঅর্ডিনেট, তো এই বিন্দুতে অনেকগুলো ভেক্টর কাজ হচ্ছে, এদিকে একটা P1, এদিকে P2, P3, P4, চারটে ভেক্টর আমরা দেখতে পাচ্ছি, চারটে ভেক্টর সবগুলো একই তলে আছে। প্রথম ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে, কোনটা সবসময় ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে, থিটা 1। দ্বিতীয় কোণ করেছে থিটা 2, এইভাবে তৃতীয় কোণ করবে থিটা 3, এই কোণটা হলো থিটা 3, চার নম্বরটা কোণ করবে থিটা 4। আমি সবগুলো লিখলাম না, P1-এর অ্যাঙ্গেল থিটা 1 ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে, দ্বিতীয়টার হলো থিটা 2, P3 হলো থিটা 3, P4 হলো থিটা 4। তাহলে আমরা এর প্রত্যেকটা উপাংশ বিভাজন ভাবি, এর উপাংশ ভাবলে একটা ভূমি একটা আয়তক্ষেত্র এঁকে নিচ্ছি আমরা প্রত্যেকটার ক্ষেত্রে। ছবিটা ফলো করো,
চারটি ভেক্টর P1 P2 P3 P4 এদের আমরা লব্ধি বার করতে চাইছি, তার জন্য উপাংশ নির্ণয় করার জন্য উপাংশ বিভাজন করব বলে আমরা চারটি আয়তক্ষেত্র একে নিয়েছি, আগে ছবিটার মতনই ভাবতে হবে। আর প্রত্যেকের অ্যাঙ্গেল হচ্ছে ধনাত্মক এক্স অক্ষের সাথে। তাহলে দেখো প্রত্যেকের যে কস উপাংশ সেগুলো এক্স অক্ষ বরাবর থাকবে, কারণ কস হচ্ছে ভূমি। তো অনুভূমিক উপাংশগুলি লব্ধি, সবগুলো অনুভূমিক উপাংশ এক্স অক্ষে, তাহলে আমরা যোগ করে দিই সেটা হল আর এক্স। তাহলে কত P1 নিচে লিখি আর এক্স ইকুয়াল টু P1 cos theta 1 প্লাস P2 cos theta 2 P3 cos theta 3 P4 cos theta 4। এখানে কোনটা কোন কোঅর্ডিনেটে আছে কোনো চিন্তার দরকার নেই, শুধু অ্যাঙ্গেলটা ঠিক করে বসিয়ে দিলেই আমাদের মান চলে আসবে। তাহলে অনুভূমিক উপাংশ যতগুলো হয় সবগুলো লব্ধ হলো আর এক্স, সবগুলোর পরিবর্তন পেলাম আর এক্স। অনুরূপভাবে উল্লম্ব উপাংশগুলির লব্ধি আর ওয়াই, কারণ উল্লম্ব উপাংশগুলো সাইনগুলো সহ ওয়াই অক্ষ বরাবর থাকবে, P1 সাইন থিটা 1 P2 সাইন থিটা 2 P3 সাইন থিটা 3 P4 সাইন থিটা 4। সবগুলো আমরা মান বসিয়ে দিয়ে আগে আর এক্স আর ওয়াইটা বার করে নেব। আর এক্স আর ওয়াইটা বার করে নিলাম, তার মানে সবগুলো যে লব্ধি এক্স বরাবর, তাহলে আর এক্সটা দিকে থাকবে এক্সের দিকে, যদি নেগেটিভ আসে নেগেটিভ দিকে থাকবে, আর ওয়াইটা থাকবে ওয়াই বরাবর, যে অ্যাক্সিস সেদিকে থাকবে। তাহলে আলটিমেট লব্ধি আর এক্স আর ওয়াই লব্ধি থাকবে এই বরাবর, সামান্তরিক সূত্র যদি প্রয়োগ করি এটা হলো আর, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে লার হয়ে যাবে রুট ওভার বর্গক্ষেত্রে কর্ণতে আছে কর্ণমানে, ও আয়তক্ষেত্র যদি বলি দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার আর ওয়ান স্কোয়ার সরি আর ওয়ান না আর এক্স স্কোয়ার যোগ আর ওয়াই স্কোয়ার। আর দিক বার করতে গেলে থিটা বার করতে হবে, ট্যান থিটা সমান লম্ব হল আর ওয়াই, ভূমি হল আর এক্স। তাহলে এই দুটো সূত্রের সাহায্যে আমরা এই চারটে ভেক্টর P1 P2 P3 P4 এদের লব্ধির মান আর লব্ধির অভিমুখ খুব সহজেই নির্ণয় করে ফেলতে পারব। আমি একটা কাজ দিচ্ছি, একটা অঙ্ক ছোট্ট তোমরা চেষ্টা করবে ক্যালকুলেটরের সাহায্যে নেবে এই সূত্র প্রয়োগ করে। তাহলে আমি কী করবো, প্রত্যেকটা যে কস উপাংশগুলো সেগুলো যোগ করে দেবো, ছবি আঁকা দরকার নেই অঙ্ক দিলে, সাইন উপাংশগুলো যোগ করে দেবো ক্যালকুলেটারে বসে যাই না থাকবে সেই অনুসারে বসে দেবো, প্লাস মাইনাস কোনো কিছু বানাতে হবে না, আর এক্স আর ওয়াই বার করার পর রুট করে যোগ করে দেবো স্কোয়ার করে, তাহলে পেয়ে যাবো লব্ধি মান সবগুলো ভেক্টরের লব্ধি হলো আর, তার অভিমুখ কী ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে কত কোণ থিটা কোণ ক্যালকুলেট করে বার করব। আমরা তিনটা দিই বলে দিল, ছবি দিই বলল তিনটি ভেক্টর যাদের মান তিনটি ভেক্টর যাদের মান বলে দিল P
प्रत्येक समय प्रत्येक 100 डिग्री कोणे कोण करे आछे ताले एई तीनटा वेक्टरे लब्धिर मान कत होबे एवं एदेर अभिमुख माने थीटा कोणटा बार करते होबे कोन प्रक्रियाय लास्ट जेटा शिखलाम एकतलीय वेक्टर विभाजन बा समकोणी बहुभुज विभाजनेर साहाज्ये एटा करबे ठीक आछे एटाई आजके क्लास থাকবে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভেক্টর গুণ বা ভেক্টর প্রোডাক্ট তো ভেক্টরের ক্ষেত্রে দুই রকম প্রোডাক্ট আমরা করব একটা হচ্ছে ডট প্রোডাক্ট বা যেটা বলা হয় স্কেলার গুণ মানে এখানে গুণ করে যে অ্যানসারটা আসবে সেটা শুধু মান থাকবে সেটার কোনো গুণক থাকবে না সেই জন্য এটা হচ্ছে স্কেলার গুণ একটা হচ্ছে ক্রস প্রোডাক্ট মানে ভেক্টর গুণ মানে এখান থেকে যে উত্তরটা বেরোবে সেটা একটা ভেক্টর আসে সেই জন্য এটার নাম হচ্ছে ভেক্টর গুণ তাহলে আমরা ভেক্টরের দু রকম গুণ সম্পর্কে এখন আলোচনা করব প্রথম চলে আসি স্কেলার গুণ সেটার মাঝখানে ডট চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় ধরো দুটো ভেক্টর আছে এ আর বি তাদের মধ্যবর্তী কোণ থিটা এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা তাদের মধ্যবর্তী কোণ থিটা তো আমরা চাইছি এ ডট বি এটা বার করতে ডট প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট সরি ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট করার অর্থ হলো মানেটা বুঝে নিতে হবে বি থেকে যদি এ এর উপর একটা প্রজেকশন নেওয়া হয় প্রজেকশন মানে লম্ব প্রজেকশন নিলে সেটা যে দৈর্ঘ্যে ছেদ করবে সেটা হলো বি কস থিটা এটা একটা অভিক্ষেপ বা প্রজেকশন নেওয়া হলো অভিক্ষেপ বা প্রজেকশন প্রজেকশনটা দ্বিতীয় ভেক্টরের উপর যার উপর নব যে দৈর্ঘ্যে ছেদ করবে কত দৈর্ঘ্যে ছেদ করেছে বি কস থিটা সেইটার সাথে যার উপর প্রজেকশন নিয়েছি কার উপর নিয়েছি এর উপর তার বড় মানের গুণফল তার মানে বি কস থিটা গুণ এ তার মানে এ বি কস থিটা তার মানে বি থেকে এর উপর একটা লম্বটা না হলো বা প্রজেকশন নেওয়া হলো প্রজেকশনটা কত বিন্দুতে ছেদ করেছে কত দৈর্ঘ্যে বি কস থিটা দৈর্ঘ্যে ছেদ করেছে উল্টোটা করলেও হতো সেই অভিক্ষেপের দৈর্ঘ্যের সাথে উক্ত ভেক্টরের দৈর্ঘ্যে যদি গুণ করি যে মানটা পাওয়া যায় সেটাকেই বলা হচ্ছে ডট প্রোডাক্ট তাহলে ডট প্রোডাক্টের বা স্কেলার প্রোডাক্টের এ কে বি দিয়ে ডট করলে উত্তর এলো এ বি কস থিটা এটা হলো এ ভেক্টরের মান বিটা হলো বি ভেক্টরের মান তো দুটো ভেক্টর
দেওয়া থাকলে তাদের ডট প্রোডাক্ট আমরা কি করে করব সেটা আমরা আর দেখি। এই প্রচুর অ্যাপ্লিকেশন আছে, ধরো দুটো ভেক্টর দিলে, এই ভেক্টরটা ধরি এক্স আই ক্যাপ। আমরা বলেছিলাম কোন ভেক্টরকে এইভাবে লেখা যায় তিনটে উপাংশ দিয়ে, এটা হলো এক্স উপাংশ, ওয়াই উপাংশ, জেড উপাংশ। সিমিলারলি বি ভেক্টরকে লেখা যায় বি এক্স আই ক্যাপ বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। তাহলে ডট গুণ করা মানে একটু ভালো করে বুঝলেই হবে। দেখো আই জে কে এক্স ওয়াই জেড, এক্স বরাবর একক ভেক্টর আই ক্যাপ, ওয়াই বরাবর জে ক্যাপ, জেড বরাবর কে ক্যাপ। এটা আমি আগের দিনই বলেছিলাম। তাহলে আই জের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, সিমিলারলি জে কে 90 ডিগ্রি, কে আই 90 ডিগ্রি, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে 90 ডিগ্রি কোণে আছে, মানে এরা অর্থোগোনাল ভেক্টর। তো এ ডট বি যদি করা হয় গুণ করছি, তাহলে এর তিনটে তিনটে তাহলে নটা হওয়া উচিত, তাহলে কে কটা হবে? এটা দিয়ে যদি একে গুণ করি আই আই যদি হয়, তাহলে দুটো আয়ের মধ্যে মধ্যবর্তী কোণ 0, তাহলে cos 0 1, তাহলে প্রথমটা হলো এ এক্স বি এক্স, এটা কেটে দিয়ে গুণ করলে 0 হয়ে যাবে, কারণ আই আর জের মধ্যবর্তী কোণ 90, তাহলে এই সূত্র অনুসারে cos 90 0 থাকলো না, তার মানে আমাকে গুণ করতে হবে এই দুটো যোগ এই দুটো যোগ এই দুটো, যদি মাইনাস থাকে মাইনাস বসবে, তাহলে এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই এ জেড বি জেড। তাহলে দেখতেই পাচ্ছি এখানে কোনো ভেক্টর নেই, আই জেকে নেই, কারণ আই ডট আই ওয়ান আই ডট আই সমান জে ডট জে সমান কে ডট কে, এগুলো প্রত্যেকটা ওয়ান হবে, আর আই ডট জে যেগুলো ক্রস টার্ম এক নয় তারা 0 হবে, কারণ সিমিলার টার্মের ক্ষেত্রে থিটাটা 0 আর সিমিলার না হলে 90 ডিগ্রি, কস 0 1 তাই 1 কস 90 0। আমরা একটা দেখিয়ে দিতে পারি কি করে আসছে, আই ডট আই যদি লিখি তার মানে দেখো এ ডট বেটে এ বি কস থিটা একক ভেক্টর এগুলো, তাহলে একক ভেক্টর এক গুণ এক কস 0 এক, আর যদি আই ডট জে করি তাহলে আসছে এক গুণ এক কস 90 ডিগ্রি মানে 0। তাহলে সিমিলার গুলোর ক্ষেত্রে ওয়ান হলো আর সিমিলার না হলে 0। তাহলে এই দুটো সূত্রের সাহায্যে আমরা ক্রস প্রোডাক্ট করে ফেলতে পারব, ঠিক আছে? ক্রস প্রোডাক্ট বলছি ডট প্রোডাক্ট করে ফেলতে খুব সহজেই পারবে। এই হচ্ছে আমাদের ডট প্রোডাক্টের বিষয়বস্তু, দুটো সূত্র। একটা নিউমেরিক্যাল একটু ছোট দেখিয়ে দিই, বলল এ ভেক্টর সমান বললো ধরো 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, এরম দেওয়া যাবে। দেখো বি ভেক্টর দেওয়া হলো 2i মাইনাস কে ক্যাপ, যেটা 0। তাহলে অতএব এ ডট বি কত হবে, আই এর সঙ্গে স্কয়ার, আই এর সঙ্গে গুণ মানে 2 গুণ 4 প্লাস জে নেই মানে 0 জে, তাহলে মাইনাস 3 ইন্টু 0 প্লাস 4 গুণ মাইনাস 1, আমি 2 গুণ 2 লিখি তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আই এর সঙ্গে গুণ জে সঙ্গে গুণ যোগ কে সঙ্গে গুণ, তাহলে এটা হলো 4 মাইনাস 4 0। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো ভেক্টরকে ডট প্রোডাক্ট করে 0 চলে এসেছে। এবার এ
डट पी समान बी कस थीटा तेल एट समान जीरो जेहतु डट प्रोडक्टर मान जीरो तरह बोलते कस थीटा समान जीरो थीटा समान नब्बे डिग्री तर मैं ये दोनों क्षेत्र धरे नहीं परस्पर लम्ब भाग अवस्था ए वेक्टर परपेंडिकुलर बी वेक्टर जदि नब्बे ना अन्य मान आसते जीरो आसबी तर को मान नहीं भैल्यू आसले तक अन्य भैल्यू आनते हैं से खान बार करते दो वेक्टर दोक्टर मध्यवर्ती कोण निर्णय तेल की क्या करब कस थीटा समान ए डट बी बाय ए बी ए बी गुलो किन्तु मॉड वन शुद्ध मानटा लिखते हैं रूट ओवर जो सूत्रटा शिखिए दिएछिलाम सेटा दिए आमादेर लिखते हैं ताले दुटो वेक्टर ताले कि शिखलाम दुटो वेक्टर जदि परस्पर लम्ब है तादेर क्षेत्रे डट गुणेर मान शून्य हो সেই জন্য দুটো ভেক্টর পরস্পর লম্ব হলে ডট গুণ জিরো হয় দেখাও যে দুটো পরস্পর লম্ব তার মানে বুঝতে হবে এখানে ডট প্রোডাক্ট জিরো দেখাতে হবে যদি দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বার করতে হলে তাহলে cos থিটার মানটা বার করে ক্যালকুলেটর দিয়ে সেখানে থিটা বার করব এটা আমাদের সাহায্য নিতে হবে তোমরা বাড়িতে বইতে অনেক উদাহরণ আছে উদাহরণ অনুশীলনী আছে সবগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা তো ডট প্রোডাক্টটা আমাদের কমপ্লিট হলো এবার আমরা করব পরের টপিক ক্রস প্রোডাক্ট क्रॉस प्रोडक्ट करा माने एक एरिया वेक्टर बार करा प्रथमे मने रखते हबे क्रॉस प्रोडक्ट करार अर्थ होच्छे एक एरिया वेक्टर निर्णय करा क्षेत्र वेक्टर क्षेत्रफल किन्तु वेक्टर राशि धरो दुटो वेक्टर आगेटार मतोई भाबी एटा होलो ए एटा बी এবার এই যে দুটো ভেক্টর দিয়ে এই দুটো ভেক্টর দিয়ে যে সমান্তরিক কল্পনা করা যায় আমরা এটা সমান্তরিক আঁকতে পারি তার ক্ষেত্রফল যদি বার করি সেটাই হবে ক্রস প্রোডাক্টের মান মানে এই সমান্তরিকের ক্ষেত্রফল যেটা বেরোবে সেটাই হচ্ছে মড অফ এ ক্রস বি মাঝখানে ক্রস চিহ্ন দিতে হবে আগেটা দিয়েছিলাম ডট মড মানে মান এ মড এ ক্রস বি মানে হচ্ছে ক্রস প্রোডাক্টের মান বেরোবে যদি আমরা এখানে এই সমান্তরিকের ক্ষেত্রফলটা বার করতে পারি তো এই নিচের যে বাহু তার দৈর্ঘ্য হচ্ছে মড এ আর সমান্তরিকের সূত্র হচ্ছে এটা ইনটু লম্ব উচ্চতা যদি গুণ করি লম্ব উচ্চতা হচ্ছে দেখো বি এটার বলো মড বি সাইন থিটা তাহলে এটা চলে এলো মড এ মড বি সাইন থিটা তাহলে সমান্তরিকের ক্ষেত্রফল বা এটাকে আমরা শুধু লিখতে পারি এ বি সাইন থিটা ওকে তাহলে क्रस प्रोडक्ट मान बार करा तर शिखल एक सामानिक क्षेत्रफल बार करा से क्षेत्रफल सूत्र बढ़ल ए बी साइन थीटा तो दिक कोथाय तो जेहेतु वेक्टर राशि बोलछि तार माने निश्चय एखाने एकटा दिकेर ब्यापार थाकबे तो सेटा एकटु तोमरा एई पॉइंटटा देखे नाओ एरपर आमरा अभिमुख निर्णय कि करे करे बा किभाबे हय सेटा आमरा शिखब चले आसि तो फार्स्ट क्वेश्चन शिखल क्रस प्रोडक्ट मॉड्यूलस वैल्यू बाय एम्पलीट्यूड मॉड ऑफ ए क्रस बी इक्वल्स टू ए बी साइन थीटा क्रस प्रोडक्ट मान है दिक निर्णय करते हुए कि भाव एगोते हैं आगे मत नहीं एगो तीन वेक्टर आवर सही
ত্রিমাত্রিক এটা ছাড়া এগোতে পারবো না, মানে এক্স ওয়াই জেড। এদিকে কত দুটো আই ক্যাপ, এদিকে জে ক্যাপ, এদিকে কে ক্যাপ। তো দুটো ভেক্টর আমরা ধরে নিই এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ, এ জেড কে ক্যাপ। একটা ভেক্টর ধরে নিই যাদের আমরা ক্রস প্রোডাক্ট নেবো, তাহলে এটা হচ্ছে বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ বি জেড কে ক্যাপ। দুটো ভেক্টর আমরা ধরে নিলাম এবার। তো এদের আমরা এবার ক্রস প্রোডাক্ট করতে চাইছি, এটাকে আমরা অপশন বলেছি অ্যান্টি ক্লকওয়াইজ গুণ। এখানে নিয়ম কি, আই ভেক্টরকে জে ভেক্টরকে দিয়ে গুণ করলে যদি আই ক্রস জে করি, দেখ এখানেও কিন্তু নটা আছে, কিন্তু কিন্তু নটা আই ক্রস জে যদি করি, আই জে করলে পাবো কে, কে নম্বর আমাদের সেই রুল, থার্ড রুল। তাহলে আমরা যদি এই দিক থেকে দিকে করি, তাহলে ঘুরছি কোন দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘুরি তাহলে পাবো আমরা কে। অ্যান্টি ক্লকওয়াইজ করলে ঠিক পরেরটা পাওয়া যাবে, আই কে দিয়ে জে দিয়ে গুণ করলে আই জে কে, জে কে যদি কে দিয়ে গুণ করি তাহলে পাবো আই, কে কে যদি আই দিয়ে গুণ করি তাহলে পাবো জে। উল্টোগুলো করলে মাইনাস জে, যেমন যে ক্রস আই যদি উল্টো দিকে ঘুরি, ঘড়ির কাঁটা দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছি, ঘড়ির কাঁটার দিকে ঘুরছি, যদি এদিকে ঘুরি তাহলে নিচে চলে আসছে, তাহলে যে ক্রস আই করলে মাইনাস কে বিপরীত গুলো একভাবে মাইনাসে চলে আসবে। সিমিলার যদি হয়, সিমিলার মানে থিটা জিরো, মানে সাইন থিটা, সাইন থিটার মান জিরো জিরো, তার মানে আই ক্রস আই মড এটার মান, জে ক্রস জে এটার মান, কে ক্রস কে এটার মান জিরো হবে। তার মানে দুটো ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয়, আই ক্রস আই দুটো আই ভেক্টর একই দিকে, দুটো জে ভেক্টর একই দিকে, দুটো কে ভেক্টর একই দিকে, তাহলে এক্ষেত্রে তাদের ক্রস গুণের মান শূন্য হয়। ডটের ক্ষেত্রে লম্ব হলে জিরো হয়েছিল, ক্রসের ক্ষেত্রে সমান্তরাল হলে জিরো হবে। তাহলে এখানে আমরা যদি লিখি, তাহলে আমরা অতএব এ ক্রস বি যদি করি, একটু আমরা ভেঙেই করি, তাহলে প্রথমটা জিরো, এ কে বি দিয়ে গুণ করছি, একে না এ দিয়ে বি কে, এ ক্রস বি, তাহলে এ কে বি, তাহলে এটা দেখো যে যে জিরো হয়ে গেল, এটাকে এটা দিয়ে করলে ভেঙে করি এ এক্স বি ওয়াই আই ক্রস জে, তাহলে কে আসবে, তাহলে এক্স বিজেড আই কে, আই কে করলে হচ্ছে মাইনাস জে প্লাস এটাকে এটা দিয়ে এ ওয়াই বি এক্স, মানে হচ্ছে জে আই মাইনাস কে প্লাস এটাকে এটা দিয়ে জিরো, এটাকে এটা দিয়ে এ ওয়াই বিজেড জে কে মানে আই প্লাস এটার এ জেড বি এক্স কে আই মানে জে প্লাস এটাকে এটা দিয়ে এ জেড বি ওয়াই কে জে মানে মাইনাস আই আর লাস্টটা জিরো। তাহলে আই ওলা কত পেলাম, দেখো এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই আই ক্যাপ প্লাস জে এর ক্ষেত্রে কি পেলাম, এ জেড বি এক্স মাইনাস এ এক্স বি জেড জে ক্যাপ প্লাস কে কত পেলাম, এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স। কোনো সূত্র মনে রাখার দরকার নেই, সূত্র দিয়ে করে জীবনেও শিখতে পারবে না।
এটা ক্রস প্রোডাক্ট করলাম এটাকে শর্ট নিয়মে আমরা শিখতে পারি কি করতে হবে আমরা ক্র্যামারস রুলে ডিটারমিন্যান্টের গুণে একটা নিয়ম আছে প্রথম লিখব পরে আই জে কে বজ্রগুণন সহজ কথায় আই জে কে লিখলাম এবার প্রথমে এ আছে তাই এর সহগগুলো লিখছি তলায় এ এ ওয়াই এ জেড তলায় লিখলাম বি এক্স বি ওয়াই বি জেড লিখে নিলাম লেখার পর দেখো যখন আয়ের সহগ বাদ করবো আয়টা বাদ তাহলে দিয়ে কোনাকোনি করবো তাহলে এ ওয়াই বি জেড মাইনাস এ ওয়াই এ জেড বি ওয়াই চলে এসছে এ ওয়াই বি জেড তাহলে এটা যখন করলাম কোনাকোনি গুণ বজ্রগুণন যেভাবে করে তাহলে হলো এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই আসছে ছবিটা ওকে রাইট তাহলে এটা যখন হলো তাহলে আমরা দেখতে পাচ্ছি এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই হলো প্লাস যে ক্ষেত্রে উল্টো যে ক্ষেত্রে উল্টো তাহলে এ জেড বি এক্স মাইনাস এ এক্স বি জেড যেটা উল্টো হলো লাস্টের টানা সোজা এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স তাহলে এটা আমরা চলে আসবো তার মানে এইভাবে গুণ করার করলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য বলবো এটা দিয়ে তাহলে কি হলো আয়ের ক্ষেত্রে আয় তাহলে প্রথম গুণটা হবে এই আগে এটা এটা তারপরটা হচ্ছে এটা এটা তারপরটা আবার এটা তাহলে প্রথম এটা এটার ক্ষেত্রে প্রথম এটা তারপরটা কিন্তু প্রথম এটা ঠিক আছে এইভাবে আমরা নিয়ম পালন করতে পারি আমি আবার বলে দিই আয়ের ক্ষেত্রে আগে এদিক তারপর এদিক রাইট চিহ্ন দিয়ে দিয়েছি জের ক্ষেত্রে আগে এটা তারপর এটা কের ক্ষেত্রে এটা এটা মাঝখানে বসবে মাইনাস চিহ্ন দিয়ে তাহলে আমরা পেয়ে গেলাম ক্রস প্রোডাক্টের দেখতে পাচ্ছি এখানে আয় যে কে আছে তার একটা একটা ভেক্টর রাশি মান বার করতে গেলে মট করে দিতে হবে যেমন করে হয় সংখ্যা দিলে তোমরাই নিজেরা খুব সহজ উপায় করে ফেলতে পারবে এই দুটো দিয়ে তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করবে দুটো ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় তখন তাদের ক্রস গুণের মান শূন্য হবে মানে জিরো আই জিরো জে জিরো কে প্রত্যেকটা সহ ইন্ডিভিজুয়ালি জিরো হবে ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে দুটো ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে জিরো হবে আর ডট প্রোডাক্টের ক্ষেত্রে মানটাই জিরো চলে আসবে ডট প্রোডাক্টে কোনো আই জে কে থাকে না তাই এখানে কোনো ওইভাবে নিয়মটা নেই তাহলে এখানে আমাদের খুব সহজভাবে সেটা চলে আসবে ঠিক আছে তোমরা এই দুটো ভালো করে দেখো আমাদের ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট দুটো ভেক্টর দিয়ে তোমাদের সিলেবাসে আছে ট্রিপল প্রোডাক্ট খুব একটা নেই তিনটে দিয়ে বলো শিখিয়ে দেবো আমি দেখিয়ে দেবো তা আপাতত এগুলো প্র্যাকটিস করার চেষ্টা করো তাহলে ডটগুলো লম্ব হলে জিরো হয় আর ক্রসগুলো সমান্তরাল হলে জিরো হয় সমান্তরালের ক্ষেত্রে প্রত্যেকটা সহগ মানে আয়ের সহগ ক্রস করার পর যে সহগ কে সহগ ইন্ডিভিজুয়ালি জিরো আসবে আমাদের পরবর্তী টপিক নদীতে নৌকার গতি বা মোশন অফ বোট ইন এ রিভার তো নদী পার হবে বুঝতে হবে তো আমরা তারা ধরে নিচ্ছি ধরো সবসময় যে নৌকার গতি তা আমরা সাঁতার নৌকা হতে পারে একই ব্যাপার তো এখানে এটা নদী ধরে নিলাম নদীটা কতটা হচ্ছে আমরা ডি ডিটা হচ্ছে বেদ থিকনেস মানে থিকনেস বলছি কতখানি লেন্থ এই পাশ থেকে ওপারে যাবে দুটো কেসে আমরা দেখবো ধরো এদিকে স্রোতের বেগ আমরা এদিকে জল জলটা মুখ করছে তাহলে এখানে ধরে নিচ্ছি স্রোতের বেগ বললাম স্রোতের বেগ তো আমরা এখানে ধরো একজন সাঁতারু যেমনভাবে যেতে পারে ধরো একজন এরকম এখানে সাঁতার কাটতে শুরু করবে এই বলা এক্সাম্পল আছে নৌকা বা সাঁতার বেগ সমান নেই তা ওরম দিকে যদি যায় তাহলে সে পৌঁছবে সে কিন্তু কখনোই এইখানে গিয়ে পৌঁছবে না কেন পৌঁছবে না কারণ কখনোই
কখনোই ওখানে পৌঁছবে না, কারণ একদম যদি এখানে বলি এ বিন্দু, এ থেকে কখনোই বিতে পৌঁছবে না, কারণ কি স্রোত তাকে কিছু ঠেলে নিয়ে চলে যাবে, সে আলটিমেটলি পৌঁছবে এই দুটোর যে লব্ধি সেই বরাবর, সে পৌঁছবে সি বিন্দুতে। কেন সি বিন্দুতে কেন পৌঁছবে তাহলে? তাহলে এখান থেকে এ পয়েন্ট থেকে স্টার্ট করলো, যদি শুধুমাত্র নিজের বেগ হতো, নিজের বেগ হলে তাহলে এ থেকে বিতে পৌঁছতো, সাঁতার কেটে চলে গেল বি অব্দি। যদি নিজে ভেসে থাকতো তাহলে পৌঁছতো বিতে, বিতে পৌঁছতো, তাহলে দুটো বেগ থাকলে স্রোত তাকে ঠেলে নিয়ে যাবে এডি বরাবর বা বিসি বরাবর, বিসি ডি থেকে সি বা এ থেকে ডি একই লেন্থ, তো স্রোতের জন্য সে যাচ্ছে ডি বরাবর আর নিজের জন্য যাচ্ছে ডি থেকে সি বা এ থেকে বি, তাহলে আলটিমেটলি সে পৌঁছলো এ থেকে সিতে, এটাই হলো লব্ধি সরল। সিটা তাহলে এটা হলো প্রাথমিক অবস্থা, সিটা অন্তিম অবস্থা। তো এই বরাবর বেগ যদি তার লব্ধি বেগটা ডাব্লু বলি, তাহলে ডাব্লুটা হচ্ছে মধ্যবর্তী কোণ যদি দেওয়া থাকে থিটা, তাহলে রুট ওভার, এটা আমার তোমাদের বলার কিছু নেই, ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু ইউ ভি কস থিটা, এটা তো হচ্ছে লব্ধি বেগ। আমরা এখান থেকে ডিস্টেন্স টাইম সবই বার করতে পারি। তো আমাদের প্রধান যে বিষয় এখানে আলোচনা করতে হবে দুটো, একটা হচ্ছে ন্যূনতম সময় মিনিমাম টাইম বা ন্যূনতম সময়, ফার্স্ট প্রবলেম ন্যূনতম সময় নদী পার, ফার্স্ট কেস আমরা যেটা দেখছি সেটা মিনিমাম টাইমে সে কি করে নদী পার হবে সেটা আমাদের দেখতে হবে। তো মিনিমাম টাইমে নদী পার হতে গেলে উপরেই দেখাচ্ছে, তো মিনিমাম টাইমে যদি নদী পার হয় মানে ধরো এখান থেকে স্টার্ট করছে এটা ডি, এদিকে স্টার্ট করলো, এদিকে স্রোতের বেগ আছে ইউ, তাকে ঠেলে নিয়ে যাবে। মিনিমাম টাইমে যেতে গেলে স্রোতের সাহায্য নিতে হবে, ভালো করে বুঝবে, যদি স্রোতের সাহায্য মানে যদি এদিকে সাঁতার কাটতে শুরু করে বা নৌকা চালাতে কখনোই ওপারে পৌঁছবে না, সমান্তরাল গেলে কখনোই পৌঁছবে না, আবার উল্টো দিকে গেলেও কিন্তু পিছিয়ে পড়বে, কারণ এগেনস্টে যাচ্ছে স্রোতের, এগেনস্টে বিপরীত দিকে প্রতিকূল, তো সে কী করবে মিনিমাম টাইম যেতে গেলে সাঁতার কাটতে শুরু করবে উল্লম্ব বরাবর, ভার্টিক্যাল ডিরেকশনে সাঁতার কাটবে বা নৌকা চালাবে এই দিক বরাবর, এবং পৌঁছাবে গিয়ে সি পয়েন্টে আগেরটার মতনই। তাহলে এই যে পাত্তা গেল পৌঁছলো সিতে, এটি কিন্তু মিনিমাম টাইমে গেল, কারণ মিনিমাম টাইমের ক্ষেত্রে স্রোত সাহায্য করছে, যদি নিজে যেত, যদি উল্টো দিকে সাঁতার কাটতে দেখো অনেক সময় লাগতো, কারণ প্রতিকূলে উল্টো দিকে সাঁতার কাটলে বেশি পরিশ্রম হয়ে স্লো হয়ে যায়, আর দিকে যদি কাটে, দিকে কাটলে পৌঁছাবে না, তাহলে সে করবে কি 90 ডিগ্রি ভার্টিক্যাল ডিরেকশানে সাঁতার কাটতে শুরু করবে, পৌঁছানো হচ্ছে সিতে। তো এবার এটা তো 90 ডিগ্রি, আমরা যদি ধরে নিই দেখো এ থেকে বি বরাবর বেগ, এ থেকে বিতে যাচ্ছে ভি বেগের জন্য, নিজের বেগের জন্য, এবং এ বি সমান হচ্ছে ডি, তাহলে সে আলটিমেটলি তার নিজের জন্য কতটা যাচ্ছে এ বি, আর বি থেকে সিতে ঠেলে নিয়ে যাচ্ছে কে ত্রিভুজ সূত্রে, এটা প্লাস এটা সমান এটা, ট্রায়াঙ্গেল রুল কাজে লাগালে আমরা পেয়ে যাচ্ছি এটা, তো নিজের জন্য যাচ্ছে এ থেকে বি বা ডি থেকে সি, এতখানি তার ডিসপ্লেসমেন্ট বা সরল হচ্ছে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে কতখানি এ থেকে বি বরাবর, এই বরাবর ডিসপ্লেসমেন্ট কত ডি,
स्पीड कत भी ताले टी मिनिमम एखान थेके आमरा पेये जाच्छि मिनिमम टाइमटा कत माने निजे जे समय निजेर जन्य जाच्छे ए बी ए थेके बी सेटा कार जन्य जाच्छे निजेर बी एर जन्य स्रोतटाके निये जाच्छे ए थेके डी ताले ए थेके उल्लम्ब दिके सरण जाटाई जे समय ए थेके बी ते पौंछाय एक ही समय किन्तु स्रोत ताके ए थेके डी ते निये गेछे আলটিমেটলি দুজন মিলে সেই সময় তাকে নিয়ে গেছে এ থেকে সি তাহলে এই ডিস্টেন্সটাকে আমরা ধরলো টি টি ডিস্টেন্স স্রোত থেকে নিয়ে গেল তাহলে টি মিনিমাম টি না নিয়ে গেলে বললাম এক্স টি তো টাইম আছে কন্ট্রোল হয়ে যাবে এক্স বি থেকে সি বা তাহলে টি মিনিমামটা হচ্ছে বি বাই ভি তাহলে টি মিনিমাম বার করার জন্য এটা আমরা ক্যালকুলেট করতে পারি আবার যদি বলি তাহলে এটা হচ্ছে স্রোতের জন্য কতটা সরণ হলো স্রোতের জন্য সরণ হলো দেখো এখানে একটা অ্যাঙ্গেলও ধরে নিতে পারি কোথায় পৌঁছাবে থিটা সরণ হলো এক্স স্রোতের বেগ কত ইউ তাহলে সেই ক্ষেত্রে লিখতে পারি অর্থাৎ টি মিনিমাম এই কনসেপ্ট থেকে লিখতে পারি টি মিন ইকুয়ালস টু এক্স বাই কারণ স্রোতের জন্য যাচ্ছে এক্স কত বেগ নিয়ে যাচ্ছে ইউ তাহলে স্রোত তাকে নিয়ে গেল এক্স নিজে গেল ডি আলটিমেটলি গেল এসি তাহলে এসি সমান রুট আন্ডার ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তো মিনিমাম ডিস্টেন্স কভার করে তাকে যদি নদী পার মিনিমাম টাইম কভার করে যদি যেতে হয় টি মিনিমাম বার করার তাহলে কি নদীর যে প্রস্থ কতটা ব্রেথ বাই তার ভি কত সেই বরাবর এটা একই ভি এটা আমি লিখে ফেলেছি স্মল ভি হবে তাহলে এটা হচ্ছে টি মিনিমাম ক্যালকুলেট করার মিনিমাম টাইম এটাতে টি বাই ভি তো আমরা এটাকে অন্যভাবে ভাবতে পারি এসি বরাবর তাহলে তার স্পিড কত রুট ওভার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার রেজাল্টেন্ট লব্ধি বেগ টি মিনিমাম তাহলে দুটো সূত্র ডি বাই ভি সমান এক্স বাই ইউ যে সময় এ থেকে বিতে পৌঁছলো নিজের জন্য সেই সময় স্রোত তাকে নিয়ে গেল এ থেকে বিতে তাহলে দুটোই একই টাইম এ থেকে বিতে পৌঁছানোর সময়ও যা এ থেকে বিতে পৌঁছানোর সময়ও তাই তাহলে ডি বাই ভিকে আমরা লিখতে পারি এক্স বাই ইউ এর সমান তাহলে মিনিমাম টাইম কী করে আমরা নদী পার করবো সেটা শিখলাম তাহলে মিনিমাম টাইমে উল্টো দিকে যেতে গেলে তাকে উল্লম্ব দিকে বা ভার্টিক্যাল ডিরেকশনে মুভ করতে হবে শুরু করতে হবে নৌকা নিয়ে যাত্রা শুরু করতে হবে বা সাঁতার কাটতে হবে তো এরপর মিনিমাম টাইম হলো নেক্সট টপিক মিনিমাম ডিস্টেন্স মিনিমাম ডিস্টেন্স ন্যূনতম দূরত্ব অতিক্রম করে ন্যূনতম দূরত্ব অতিক্রম করে মিনিমাম ডিস্টেন্স কভার করে তাকে নদী পার হতে হবে এপার থেকে ওপারে পৌঁছতে হবে মিনিমাম ডিস্টেন্স কভার করে তাহলে কেমন হবে ডিস্টেন্স যদি মিনিমাম হয় এখান থেকে যদি শুরু করে মিনিমাম ডিস্টেন্স মানে বোঝায় তার ঠিক উল্টো দিকে পয়েন্টটা তাহলে তাকে পৌঁছতে হবে বিতে স্রোত তাকে নিয়ে যাচ্ছে এদিকে তাহলে এমনভাবে যে সে সাঁতার কাটবে যাতে করে তার লব্ধি বেগটা হয় কোন বরাবর এ বি বরাবর তবেই কিন্তু বিতে পৌঁছবে আমি আবার বলি মিনিমাম ডিস্টেন্স মানে বোঝায় ন্যূনতম দূরত্ব মানে এ থেকে শুরু করলে পরে সে যদি পৌঁছায় বিতে তাহলে তার ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট সরণটা মিনিমাম হচ্ছে তাহলে ন্যূনতম দূরত্ব যদি পৌঁছতে হয় দেখো ইউ তাকে এদিকে নিয়ে যাবে তাকে এমন তাহলে অভিমুখে সাঁতার কাটতে হবে দিকে কাটতে হবে যাতে করে সে আলটিমেটলি পৌঁছে দিতে তাহলে এইটা হলো লব্ধি কারণ একটা ভেক্টর এটা তার মানে একজন এদিকে থাকবে তাহলে সে সাঁতার কাটতে শুরু করবে এদিকে তাহলে সাঁতার কাটলো এই ডিরেকশানে এসি বরাবর সাঁতার কাটলো স্রোত গেল এদিকে স্রোত তাকে চাইছে এদিকে নিয়ে যেতে নিয়ে যাবে এদিকে লব্ধি বরাবর তাহলে এটা হচ্ছে লব্ধি বেগ ডাব্লু এটা ধরলাম থিটা কোণে সাঁতার কাটবে
এটা করে সাঁতার কাটবে উল্লম্বের সাথে, উল্লম্বের সাথে, উল্লম্বের সাথে থিটা করে ইউ এর বিপরীতে মানে প্রতিকূলে অপোজিট ডিরেকশনে সাঁতার উল্লম্বের সাথে থিটা কোণে ইউ এর বিপরীত মুখে সাঁতার কাটবে। তাহলে এমনভাবে সাঁতার কাটবে যাতে করে লব্ধি ভেক্টর হয় এবি বরাবর। তাহলে দুটো ভেক্টর, এদিকে একটা ভেক্টর, এদিকে একটা, তাহলে এইদিকে যদি যায় তবে মাঝখানে লব্ধিটা আসছে আমরা দেখতে পাচ্ছি সামান্তরিক কর্ণগুলো করলে। তাহলে এটা যদি ইউ হয় তাহলে এটা ইউ, তাহলে দেখো আমরা লিখতে পারি ভালো করে ফলো করবে ডাব্লু স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার। ডাব্লুটা হলো লব্ধি বেগ, ডাব্লু সমান লব্ধি বেগ, ডাব্লু স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস টু ত্রিভুজের সূত্র থেকে পাচ্ছি। তাহলে ডাব্লু চলে এলো রুট আন্ডার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে তার লব্ধি বেগটা কত হচ্ছে এটা, সুতরাং তার মিনিমাম ডিস্টেন্স, মিনিমাম ডিস্টেন্সটা কত, ডি মিনিমাম ন্যূনতম দূরত্ব বা মিনিমাম ডিস্টেন্সটা ডি মিন যেটা সেটা ডি, ডি দূরত্ব যেতে হবে। তাহলে এই দূরত্ব যাবে এই বেগ নিয়ে, সুতরাং এ থেকে বিতে পৌঁছাতে সময় লাগবে, মিনিমাম ডিস্টেন্স যেতে যে সময় লাগে মিনিমাম ডিস্টেন্সটা হলো এবি বা ডিসপ্লেসমেন্ট সে যে টি বলি। তাহলে দেখো এই বরাবর তার সরল এ থেকে বিতে তার ডিসপ্লেসমেন্ট ডি, স্পিড কত রেজাল্টেন্ট ও ডাব্লু, যে সময় এ থেকে বিতে গেল সেই সময় এই বরাবর সে কত ধরে যাচ্ছে এখান থেকে আমরা ডাইরেক্ট হয়ে যাবো ডি বাই রুট আন্ডার ভি মাইনাস ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এটা যেটা হচ্ছে মিনিমাম ডিস্টেন্স। আর অ্যাঙ্গেল যদি বার করি অ্যাঙ্গেলটা আমাদের আসছে দেখো সাইন থিটা বা কস থিটা যাই বাড়ির পর না কেন সাইন থিটা সমান আসছে আমাদের ভি বাই ভি, ছবিটা যদি ভালো করে দেখে নিই এটা হলো ইউ, এটা থিটা, এটা ভি, এটা ডাব্লিউ। আর ফলো করো ভালো করে বুঝতে পারবে। তাহলে সাইন থিটা সমান হচ্ছে ইউ বাই ভি। তাহলে থিটা তাকে কত কোণ করে যেতে হবে ভার্টিক্যালের সাথে থিটা কোণে, তাহলে সাইন ইনভার্স ইউ বাই, তাহলে এই কোণে সাঁতার কাটবে। তাহলে আলটিমেটলি অ্যাঙ্গেলটা কিন্তু সে কত কোণে কাটছে ইউ এর সাথে কত হতে, ইউ এর সাথে 90 প্লাস থিটা কোণে। ইউ এর যে দিক তার সাথে এটা 90 প্লাস থিটা কোণে সাঁতার কাটবে। দেখাচ্ছি আশা করি এটা দেখা যাচ্ছে কি। তাহলে ইউ এর সাথে ওকে টোটাল ভিউটা পেয়ে যাচ্ছি আমরা। তাহলে ইউ এর সাথে 90 প্লাস থিটা এই কোণে তাকে সাঁতার কাটতে হবে। তাহলে দুটো কেস বললাম, ন্যূনতম দূরত্ব, ন্যূনতম সময়, ডি মিনিমাম ডিস্টেন্সটা তো ডি দেখতেই পাচ্ছি আমরা, এ থেকে বিতে পৌঁছবে সেটা যেতে সময় লাগছে ডি বাই রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস সরি ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার। আর কত কোণে যাচ্ছে উল্লম্বের সাথে থিটা কোণে, আর ইউ এর সাথে বা পারের সাথে 90 প্লাস থিটা কোণে সে সাঁতার কাটবে। তো নিউমেরিক্যালগুলো করো আজকে অবধি থাকলো, তোমাদের ভেক্টরে আর কিছু বলার থাকলো না, সব কটা টপিক আমরা বলে ফেলেছি। আর তোমরা যে সমস্যাগুলো বা প্রবলেমগুলো আছে সেগুলো বলবে, আমরা কালকে দিনটা স্টপ দিচ্ছি, নতুন ভিডিও পাঠাবো না, তারপরে আমরা লজ অফ মোশনটা শুরু করবো। লজ অফ মোশন করি বা একটু অন্য কিছু করতে পারি, গ্র্যাভিটেশনও করতে পারি, সেটা পরে ভেবে চিন্তা দেখবো।